এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আপনারা যদি অন্তত জন্মের তারিখটা, সময়টা, দিন মাসটা দিতে পারতেন তাহলে কুষ্টিটা বানানো যেত। না না না, ভয় পাবেন না, ভয় পাবেন না। আবার শুনেছেন তো? আবার শুনে বোঝা গেল আমাদের ছোট কর্তা ঘুম থেকে। রোজই এমনি হয়, এটা রোজের ব্যাপার। কিন্তু আপনাকে আমি যেটা বলছি, আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের ছোট কর্তার কুষ্ঠিটা আপনি ছোট কর্তা নাকা মতো চা করতে দিয়েছিলে? না, চা করতে বলতে তো বিশ্বাস। আমি আমি বলছি কি, গেল তোমার হাতে ফসকা পড়েছিল মানে পণ্ডিত জি? না না, ওই কালো চা যদি আমাকে এক বালতি না খাইয়েছি তো দেখো। বাবা বাবা বাবা, তুমি রাগ করো না বাবা, তুমি গিয়ে হাত মুখটা ধুয়ে না। না 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 না, আমি ওর একটা বিহিত করতে না পারলে আমি 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 ভীম সিংহের ছেলে নয়। যা আরবেন, যা আমার বেটের জন্য চা নিয়ে। তো জানতা না রয়্যাল বেঙ্গল টাইগার কে মাঝে কথা কব চড়তা হয়, কব উতরতা হয়, উসকে বাপ কব নেই পতা। তু জানা যার, আমি দেখছি আমি দেখছি। তু যা। আপনি কে? আমার নাম কালী কিঙ্কর ভট্টাচার্য, আমি জ্যোতিষী। জ্যোতিষী? জ্যোতিষী? হ্যাঁ, জ্যোতিষী। আমার এখানে কি কাম আছে? বসুন 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 না, আমি আমি ওকে দেখেছি। কেন কেন, আমার কাল কে হোনে ওয়ালা হামে মালুম, আমার মুন্না বেটে কো কাল কে হোনে ওয়ালা আমি জানি। আমি জিজ্ঞেস করছিলাম আপনার সুপুত্র আর আপনার ধর্মপত্নী। শোন ধরম পাত্রী করাই শুধু ধরম হয়, পত্নী পত্নী নয়। এই আমি জিজ্ঞেস করছিলাম, এখন নেই কিন্তু ছিলেন তো? কবে নেই, কবে নেই। আমি
ব্যাচলার আছি, ছিলাম আর থাক। এই ছেলে আপনার, আমি তো কিছু বুঝতে পারছি না। গোদ লিয়া হে, গোদ পুষি নিয়েছে। কিন্তু আপনি তো, আমি পাঞ্জাবি, আর মুন্না বেটা বঙ্গালি। বহুত তেজ বুদ্ধি, হ্যাঁ, লেকিন উসকা মাথা কা একটা স্ক্রু, না না তিনটে, একটা স্ক্রু থোড়া ঢিলা আছে, দুনিয়াদারিতে পড়লে ঠিকানায় লেগে যাবে। আর গুসা দেখলে আমার হাসি পায়, বহুত প্যারা লাগতা হ্যায় ইয়ার, আই লাভ হিম, আই লাভ হিম, বড়া প্যারা বেটা। আপনার ছেলে যখন, ছেলে তো আমার জান, তাহলে জন্মের তারিখ সময় স্থানটা তো আপনি বলতে পারেন, তখন আমি জন্মের কুষ্ঠিটা বানিয়ে আনতে পারি। আমি কি জানি, অনাথ বাচ্চা, বহুত দিন আগে একদিন আমি অনাথ আশ্রম গিয়েছিলাম, ওখানে এই গোল মটোল খুব সুন্দর বাচ্চা দেখতে পেলাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, কি 10,000 এর বদলে 15,000 কেন, 5,000 বেশি কেন? কারণ আছে, মজা আছে। আপনি যখন বলছেন জিজ্ঞেস করার কোনো কথাই ওঠে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। গত 10 বছরে আপনার কাছে যা সাহায্য পেয়েছি, যত উপকার আপনি করেছেন এই অনাথ আশ্রমের জন্য। উপকার কি বাদ নেই হে, অন্য বাদ বলছি আমি। অন্য বাদ কি, আপনি যা বলবেন তাই হবে। আপনার ফুলবাড়িতে এই গোল মটোল গোলাপ ফুলের মতো ছোট বাচ্চা চলতে পারি না, তাকে আমি বুঝেছি, আপনি তপুর কথা বলছেন, ও এই তো সবে হাঁটতে শিখেছে। ওকে আমি চাই। চাই মানে? আমি ঘরে নিয়ে যাব, পালবো, শূন্য ঘর খুশিতে ভরে যাবে। শূন্য ঘর? হ্যাঁ জি, কাজ বহুত বেশি, ফুরসত নাই, ফের আমাকে কে মেয়ে দেবে? আপনার মতো লোককে যে কোনো মেয়ে শাদি করতে পারে। আর শাদি তো খানদানকে আগে চলাবার জন্যে, আগে এ বাচ্চা মিল গিয়া মুঝে, বিয়ে আমার খানদান কা চিরাগ হবে। দিদি, আগর মে পঞ্জাব দা শের হা, তো ইয়ে পঞ্জাব দা শের দা পুত্তর হোগা, রয়্যাল বেঙ্গল টাইগার। মল্লিকা দিদির অনেক মেহরবানি, ওর দেয়াতেই চোরাতন, হ্যাঁ ওর দেয়াতেই। কি জানেন মানে, গরিব বাপ মা কপাল, নিজের বাচ্চা নিজে মানুষ করতে পারে, তখন একটা চিঠি লিখে ওই অনাথ আশ্রমে ওকে রেখে গিয়েছি, কাজে উনি তো জন্ম সময় তোমায় কি করে জানেন? তা বটে, ঠিকই বলেছেন। মানে আমি তো সবসময় ঠিক বলি আপনাকে, কে জানেন মানে ওই আমাদের কপাল গুনে আন্দাজে ঢিলটা ঠিক জায়গায় যদি লেগে যায়, মানে একটা আংটি কি একটা পাত, মানে আর তো কিছু নয়, ওই গরম মেজাজটা একটু নরম, নইলে ছেলের তো এদিকে গাড়ি বাড়ি টাকা পয়সার তো কিছু অভাব নেই, আছে হলে কি রকম। আর সেই লড়কা জার্মানি থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে এসেছে, ঘোড়ার ঘাস কাটতে, সব ডিগ্রি ফিগ্রি আমি একদিন উনোনে দিয়ে দেবো। হ্যাঁ কি ব্যাপার, এখনো তুমি রেডি হওনি, 11টা তোমার মিটিং। এই দেখেছেন ফোনটি তোমার রায়, হিরে টুকরো ছেলে, বিলেত ফেরত, তবু বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে তবে কাজে বেরোয়, মানে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ। বাবা বেঁচে থাকো, বাবা বেঁচে থাকো, আজকের দিনেও এমন ছিল, আজকের দিনে বাবাকে মারা করতে হয় নাকি? মেহমানের সঙ্গে নো মিসবিহেভিয়ার। আচ্ছা মহাশয়, তাহলে সেই কথাই রইল। হ্যাঁ হ্যাঁ রইল, আপনি তো জানতো, যান যান। আরে বাবা কি, বাবা কি, বাবা কি, বাবা ওঠো,
তোমার মিটিং আছে, তোমার রেডি হতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা যাচ্ছে। নো, দিস ইজ দি এন্ড। আরে ইয়ার, তোমরা আমার দোস্ত, কোম্পানির সুখে দুঃখে সাথ দিয়েছো, আজ কোম্পানি টপে। শুধু আমায় নিয়ে নয়, আমার ওয়ার্কার্স, ম্যানেজার, ইঞ্জিনিয়ার সব হীরা জুয়েলস। কিন্তু আপনি চলে গেলে, বসুন বসুন, আপনি চলে গেলে আমাদের ইউনিয়ন ধর্মঘট করবে বলেছে। আরে বেওকুফ লোক, এমনে সমঝায়গা, চলবে ঠিক চলবে, সব ঠিক চলবে, রাজা না থাকলে চলে। আপনার ছেলে কি চালাতে পারবে? না না না, ইন্দ্রজিৎ কে লিয়ে ও জায়গা নয়, ওর মাথায় বোঝ দিলে ওর মাথাও যাবে আর কোম্পানির সত্যানাশ হবে। কিন্তু মহাশয়, ইন্দ্রজিৎ আপনার ছেলে। তাই তাই, তার ভাবনা আমার, ও ছেলে এখনো মানুষ হয়নি। ছেলে মানুষ হইলে ও যা চায় তাই পাবে। কনগ্রাচুলেশনস সিরাজ। কেন, কি ব্যাপারে? বিশ্বাস হচ্ছে না, প্রোডাকশনের চিফ তুমি আর সবার মাথার উপরে বিনয় বোস। কিন্তু ইন্দ্রজিতের কি কিছু মানে? ওর আবার কি হবে? ও যা সব করে বেড়ায়, ওর উপরে ভরসা করে কোটি কোটি টাকার ব্যবসা ছেড়ে দেওয়া যায়? কিন্তু একটা কিছু তো নিশ্চয়ই। নিশ্চয়ই একটা বিলেতি ফার্নিচারে সাজানো ক্যাবিন, তার দরজার উপরে পিতলের অক্ষরে লেখা আছে ইন্দ্রজিৎ সিং, আর তারপরে ফাঁকা। আর প্রবীর বাবু ইন্দ্রজিতের এত প্রশংসা করেন, উনিও কিছু বললেন না? অনেকেই অনেক কিছুই বলেছে, কিন্তু বসের ওই এক কথা, না না না। ওনার ধারণা যে ইন্দ্রজিতের মাথার উপর ভার দিলে ওর মাথাটাও যাবে আর কোম্পানির সত্য নাশ হবে। উঠে গেছে। তার মানে আমার বাবা সবার সামনে আমার ইজ্জত একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে? ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছে, তাতে কি হয়েছে? তুমি তোমার ক্যাবিনে একটা ইম্পোর্টেড হারিকেন জ্বালিয়ে খড় আলু করে দিয়ে বসবে? আইনত সব সম্পত্তি আমার। কিন্তু উনি যতদিন বেঁচে আছেন ততদিন নয়। আইনত সব সম্পত্তি পেতে হলে বাবাকে আগে মার্ডার করে ফেলে দিতে হবে। সিরাজ দেখ দেখ, পুলিশে খবর দিলে না, হাতে হাত করি পড়ে একেবারে হিরির করে হাজতে নিয়ে চলে যাবে। সিরাজ তুই কিন্তু সাক্ষী, তোর সামনে বলেছে আমাকে দিয়ে আমার বাবাকে হত্যা করানোর ষড়যন্ত্র। পুলিশ কি করবে, ফাঁসি দেবে? ভালোই হবে, ল্যাটা চুকে যাবে, রোজ রোজ এই ঝামেলা পোয়াতে হবে না। বাবা বাবা ঠিকই করেছেন, এত পড়ালেখা শিখে এত ডিগ্রি নিয়ে এসে ওই মুখ তো মুখই থেকে গেছে। কি আমাকে এত বড় অপমান, আমাকে আমাকে ইনসাল্ট ইনসাল্ট! দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। কি লিখছিস? কি লিখছি? বসকে প্রেম পত্র, প্রেম পত্র, তোমাদের বসকে প্রেম পত্র লিখছি। আমি কি বলছিলাম, বাড়ি গিয়ে একটু মাথা ঠান্ডা করে, কি বলো মনিকা? ওর মাথা কি ঠান্ডা হবার জিনিস সিরাজ? ডিপ ফ্রিজে রাখলেও ঠান্ডা হবে না। একজন ভাবছে ওকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাব। আরে জার্মানিতে থাকতে কত মেয়ে আমাকে নিয়ে টানাটানি করতো, টানাটানি। কোহিনুর নিয়ে টানাটানি করবে না, পৃথিবীতে তো ওই একটাই আছে। ওফ, তোরা কি যে পাগলামি করছিস না? বাজে কথা শুনে সময় নষ্ট করে আমার লাভ নেই। মাই ডিয়ার ওল্ড স্কাউন্ডেল, না 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 না, জন্ডাল না, মানুষের রক্ত খেকো ভ্যাম্পায়ার, মনস্টার, না 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 না, ইংরেজি তো বুঝবেন না উনি, আবার কি বলে যায়। হ্যাঁ মাই ডিয়ার দানব, মাই ডিয়ার দানব,
তুমি কি নিজেকে দানবীর মনে করো? হ্যাঁ, ঘুম নেই। মাই ডিয়ার দানব, তুমি নিজেকে দানবীর মনে করো? হ্যাঁ, তুমি কিছুক্ষণ আগে পর্যন্ত আমার বাবা ছিলে, আমি তোমাকে আজ থেকে তেজ্য বাবা করলাম। এই কলম দিয়ে আমি তোমাকে হত্যা করলাম চিরদিনের মতো। তোমার রক্ত দিয়ে আমার নিজের নাম না লেখা পর্যন্ত আমার শান্তি নেই, ঘুম নেই। কি হচ্ছে এটা? কি এটা? যা হচ্ছে ভগবানের দয়ায় ভালোই হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে। এখন থেকে প্যালপিটেশন শুরু হয়ে গেছে না? বুকের ভিতরটা ধপধপ করছে। হ্যাঁ, লিখতে দাও যা খুশি। চলো সিরাজ, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। কিন্তু তুমি দেখছো না কি লিখছে? এটা যদি বাবাকে চিঠি দেওয়ার মতো অত সাহস নেই। চলো, নেই না, নেই। চলো সিরাজ, যা যা, তুইও দূরা। আমি যা ভাবছি তা যদি হয় তাহলে তো চিঠি, চিঠি ছাড়া সাহস নেই ওর। ওকে বিশ্বাস নেই। দি এন্ড। আমার তো বন্ধুদের না শুনিয়ে সুখ নেই, শান্তিও নেই। যাক, তাছাড়া কাল থেকে তো আর দেখা হচ্ছে না। এই মহাকাব্যের পুরোটা পড়ে আমি শোনাচ্ছি না, শেষের দু তিনটে লাইন আমি পড়ে শোনাচ্ছি, শুধু সারাংশ। এই ধরনের মানুষকে মানুষ বলে পরিচয় দেবার যোগ্য নয়, এদের সব সুখ ইয়ের বাচ্চা বলে। নন্সেন্স, চিঠি এ পাপ। আরো আছে বন্ধুবর, ধৈর্য ধরে শোনো শোনো। আমার পেছনে টাকা নষ্ট না করে পাইজি বাড়িতে মদ খেয়ে রাত কাটালে অনেক সুখ পেতে বন্ধু মোর শয়তান। তোমার গলাটা হাতে পেলে না আমি টিপে সজনে টাটা করে দিতাম। শোন, তুই তুই কোনো গালাগাল জানিস? স্যার আপনার সামনে গালাগালি? স্যার ঠিক আছে, বলতে হবে না, এটা মধ্যে লিখে ফেল, লিখে ফেল তাড়াতাড়ি। ও এলে পেন নে, লেখ। দেখাচ্ছি বুড়োকে আমার সঙ্গে চালাকি। তাড়াতাড়ি কর, দু তিনটে মক্ষম হলে চলবে। মক্ষম? হ্যাঁ, তুই এই চিঠিটার মধ্যে পুরে একটা স্ট্যাম্প লাগিয়ে দৌড়ে এক্ষুনি পোস্ট অফিসে গিয়ে পোস্ট করে আসবি। কথা আছে, আপনার পশ্চাতেই উপস্থিত আছি। মা, শুদ্ধ শুদ্ধ সংস্কৃত বলছিস? হ্যাঁ, উপস্থিত। জি, আপনার পেছনেই আছি। পেছনে কেন, সাথে আয়। বেটা তো বাপ কা সাহারা হতা হয়। হ্যাঁ, সাহারা মরুভূমি। কি বলছিস, কেমন বলতা হয় তু? বলতা নেই, হ্যাঁ ভীমরুল হ্যাঁ, কাল সকালে বুঝেগা। ভীমরুল সাহারা কাল সকালে বুঝেগা? কি বুঝেগা? হ্যাঁ, চল বাবা, চিঠিটা ছাড়া হয়ে গেছে, কাল আসল লড়াই শুরু হবে, বুঝলে? লড়াই? হ্যাঁ। কিসকে সাথ লড়াই? তুই কোনো পার্টি বাড়ি জয়েন করিস নি তো? পার্টি? আরে আমি একাই একটা পার্টি। কি মতলব? কি মতলব? কাল সকালে তুমি বুঝতে পারবে। বেশ বেশ, ইয়েলে বেটে, ইয়ে ফাইল লে, ইসকো পড়, খুশ কর দে হামকো, মেরে মক্খন কা ডোলা। কেন আমায় কেন? তোমার জি জি জিএম কে দাও না, ওই তো, ওই তো সিরাজ, সিরাজ কে দাও। টিকিট টিকিট লে, পর বস কে গেছে পর। আমি তো একটা ভিক্ষুক, লাঞ্ছিত অত্যাচারিত। আরে ইয়ার, আরে ইয়ার, এত শক্ত বাংলা বলিস না, আমি বুঝি না। আমি বলছি যে এই ফাইলটা তোমার জিএম জিএম মোহাম্মদ সিরাজকে পড়তে দাও, আমায় কেন? ঠিক আছে লে ভাই, তুই পড় পড়। কতটা খুশ হয়ে এলাম, আপনার সারা জিন্দগির নিচোড় ওলাদের হাতে দেব, কিসমতে নেই, তুই পড়। কি মিস্টার সিরাজ, সব ঠিক আছে না? আছে না ঠিক, বল ওকে, বল বল বল, পড়ে তুই পড়তা কেউ নেই, পড়। একবার পড়ে দেখো না, এতবার করে বলছেন পড়ে দেখো না। আজ থেকে শ্রী প্রেম সিং চাড্ডার সুপুত্র শ্রী ইন্দ্রজিৎ সিং চাড্ডা শ্রী প্রেম সিং চাড্ডার সব স্থাবর অস্থাবর সম্পত্তির ও ব্যাংক অ্যাকাউন্টসের মালিক এবং একমাত্র সত্ত্বাধিকারী। শ্রী প্রেম সিং চাড্ডা যতদিন জীবিত থাকিবেন ততদিন শুধু প্রতি মাসে 10,000 টাকা করিয়া পাইবেন।
আর কি হলো, ও গেল কোথায়? এই সুনীল, সুনীল, এই কে? সুনীল দাদা, সুনীল শুন, সুনীল দাদা, সুনীল, সুনীল শুন, সুনীল, এই সুনীল, আরে দা 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 দা, হারাম জাদা, চিঠিটা ফেলে দিলি তুই, আরে বাবা বেঁচে গেছি লোকের গলা কেটে দু ফাঁক হয়ে যাচ্ছে, লোক কিছু বলছে না, আর তুমি আমার এই অবস্থা থেকে ঘাবড়ে যাচ্ছ। চলো চলো, ওটো গাড়ি তোড়ো, ওটো চল। তুই গাড়ি চালা, গাড়ি সাল মে। হ্যাঁ, আমি তোর ব্যাটা, রয়্যাল বেঙ্গল টাইগার। গুড মর্নিং স্যার। ইয়ে স্যার, আপনাকে কি সাহায্য করতে পারি? পোস্ট অফিসের সব ডাকগুলো এসে গেছে? হ্যাঁ, সবগুলি তো স্যার আমি নিজে হাতে পোস্ট অফিস থেকে নিয়ে এসেছি। আপনি সবগুলো খুলে ফেলেছেন? হ্যাঁ, সবগুলোই খুলে ফেলেছি। ও মাই গড! তবে একটা চিঠি খুলতে পারিনি, কারণ ওতে লাল কালি দিয়ে লেখা ছিল স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, অতি গোপনীয়। হ্যাঁ হ্যাঁ, গোপনীয়। দেখলেন না, আমি বলেছিলাম না, কি ভাষার চিঠি কি আমি খুলতে পারে? কি ভালো আমাদের শুভ না গো। শুভ, চিঠিটা আমাকে দিন তো। দিন তো, বাবার জায়গায় ইন্দ্রজিৎ আমাদের সকলের বস। বস? আমি ওর পিএ। জানি ম্যাডাম, কিন্তু চিঠিটা তো দেয়া যাবে না ম্যাডাম। একিরে শুভ, এ কি ধরনের অসভ্যতা আমি? হ্যাঁ, আমার ব্যাবা ব্যাবা কি টাইফাই খুলে দাও তোমার। ইন্দ্রজিৎ, এক মিনিট, এক মিনিট, দেখো শুভ, চিঠিটা ইন্দ্রজিৎকে দিয়ে দাও, কারণ চিঠিতে কি লেখা আছে সেটা আমাদের এখনকার বসের জানা ভীষণ দরকার। কিন্তু ও চিঠি তো দেয়া যাবে না। দেওয়া যাবে না? কিন্তু কেন? কি রে শুভ, এই দিবি কি না? বল, ঝুলিয়ে দাও কাছে একদম, ঝুলিয়ে একদম। পাগলাম? দাও না, আমি দেখছি ভেতরে আছে কিনা, দেখছি। ও চিঠি আপনি পাবেন না ম্যাডাম। ও চিঠি আপনি পাবেন না ম্যাডাম? হ্যাঁ, কারণ অতি গোপনীয় তো। পাবেন না মানে? সরু, গোপনীয় হলে আমরা বুঝবো, আমাকে দিন। ওতে কিছু নেই। কি, তোমার মুন্ডুটা আমি ছিঁড়ে ধরতে পারলাম। ইন্দ্রজিৎ, তুই একটা বিপদ বাড়াবে কিন্তু। আসলে চিঠিটা দেবে না? মহাশয়ের চিঠি তো, ওটা আমি নিজেই দার্জিলিং এ রিডাইরেক্ট করে পাঠিয়ে দিয়েছি। এই রে, ইন্দ্রজিৎ, চিঠিটা বোধহয়। কি হলো সিরাজ, ধরো না। বাঘা মাস্তানের নিশানা কখনো চুক হয়নি মন্ডল বাবু, তাক ঠিক নিশানায় লাগবেই, আর জান পার হয়ে যাবে। মালটা একটু কম হলো নয় কি? জান বাজি রেখে জান নিয়ে খেলা তো। বাঘা, এটা হলো আগাম, বাকি কাজ শেষ হলে পাবে। দু নম্বর দুনিয়ারও একটা নিজের নিয়ম কানুন আছে মিস্টার মন্ডল। এ কথা আমাকে শেখাতে হবে না বাঘা, তুমিও জানো আর আমিও জানি। লোকে অনেক সময় ভুলে যায়, তাই মনে করিয়ে দিলাম। সদার দাম হিসেবে মাইকেলকে চ্যাং 50 লাখ দিয়েছে, বেইমানি আমি সহ্য করতে পারি না। ফিনিশ হিম অফ, শেষ করে দাও ওকে। এই মাইকেলের কোনো ছবি পাওয়া গেলে ভালো হবে। আছে কি? বিরাজকেলের ছবি কোথায় পাবো? হ্যাঁ, দাঁড়িয়ে আছে। আর বাজে কথা শুনে আমি আমার সময় নষ্ট করতে চাই না। ঠিকানা বলো। দার্জিলিং এর দার্জিলিং ক্লাব, রুম নাম্বার 207। Beautiful.
গুড মর্নিং স্যার, ব্যাপার কি জানেন, মানে আপনারা নিশ্চয়ই কলকাতার বিখ্যাত শিল্পপতি প্রেম সিং চাড্ডার নাম শুনেছেন, সেই চাড্ডা মেলসের মিস্টার প্রেম সিং চাড্ডা। নমস্কার, আমি হচ্ছি রতনলাল পাঠক। নমস্কার নমস্কার, এ তো আমাদের পরম সৌভাগ্য, আপনাদের মতন কাস্টমাররা আমাদের এখানে এসেছেন। হ্যাঁ, মানে আমাদের চাট, আমাদের কিন্তু চাটতে রুম চাই। চাটতে? কিন্তু আপনারা তো দুজন। আরে দূর বসে দুজন কি, উনি তো একাই তা তো বটেই। কিন্তু কি জানেন, আমাদের এখানে রুমের টানাটানি চলছে, যদি দুটোই ম্যানেজ করা যায়। নো নো নো, আই ওয়ান্ট ফোর রুমস, চারটে চাই। চারটে রুম মানে একটু অসুবিধা ছিল বলে সেই জন্য বলা, একটা কিছু করতেই হবে। আপনি দাঁড়িয়ে কেন? আরে করতে হবে মশাই, করতে হবে, চারটে রুম চাই, কারণ গত বছর কলকাতার ধরমদাস খিলানি এখানে মার্ডার হয়েছে। এখানে নয়, এখানে নয়, অন্য হোটেলে মারা গিয়েছে। আমি জানি, হ্যাঁ, দু ফলং দূরে মাউন্টেন হোটেলে। কাকে শেখাচ্ছেন? বেশ, চারটে রুম পেলে আপনাদের সে সমস্যার সমাধান কি হবে? হবে হবে, কারণ মহাশয় ওই চারটে ঘরের কখন কোনটাতে থাকবেন কেউ তো জানবে না। অন্যই হোটেল স্টাফ ছাড়া আই উইল পে ফর অল দ্য রুম। দেখি তাহলে সেই ব্যবস্থাই করা যাবে। না হবে না। ঠিক আছে, আমাদের এখানে অনেক টাইপের রুম আছে, কোন টাইপটা পছন্দ একটু দেখে নিন। দুয়ার মশাই খালি কথা বাড়ান, ও টাইপ ফাইভ লাগবে না, শুধু নম। স্যার, আপনার নাম্বারের ব্যাপারটা আমি ঠিক মতো বুঝে উঠতে পারলাম না। মানে বলছি আমার জোর নাম্বার শুট করে না, সব বেজোর চাই। যেমন একটু চাই, 205, 205, 207, 207, 207, 207 মধ্যে। চুপ করো, দেখছি, কিন্তু 207 এর মধ্যে মাইকেল ফক্সি আছে। আরে দূর মহাশয়, আমি দেখছি। আছে তো কি আছে, বার করে দিন। মাইকেল কে? মাইকেল, আরে মহাশয় তো সিরাজ, অন্য কিছু ভাব। একজন গেলে কেমন হয় বলতো? একজনের জন্য আমি নিজের গলাটা হাড়ি কাটে দেব না। কি মেমারি, আমার বাবাকে হাড়ি কাট বললো? আরে বলেনি, ওনাকে বলে। আরে এত বড় অপমান! অপমান আমি করিনি, আমার চেয়ে বেশি তোমার বাবাকে কেউ ভালোবাসে না, শ্রদ্ধাও করে না। লোকটা পরের সুখের জন্যে সারা জীবনটা কাটিয়ে দিল। আলুর দমের মতো মুখটা করে দেখছে দেখো, সেই বাবাকে নিজের নামটি লিখে পকেটে রাখতে হয় যাতে ভুলে না যায়। কেন কেন? হ্যাঁ, তুমি যা করো তা তুমি জানো না। দেখ সিরাজ, আমাকে এইসব অপমান টলারেট করতে হচ্ছে কেন জানিস? ওই চিঠিটার জন্য, শুধু ওই চিঠিটার জন্য। উনি আমার থেকে আমার বাবাকে বেশি ভালোবাসেন। বাসি হাতি, আহা কি করছিস কি তোরা? আরে বাবা, ও যদি বাবাকে অতই ভালোবাসে তাহলে কথা কাটাকাটি না করে আমার লেখা চিঠি পড়ে যাতে বাবার কষ্ট না পায় সেজন্য ওর এক্ষুনি উইদাউট টিকিটে দার্জিলিং চলে যাওয়া উচিত। ছেলে যদি বাবাকে এইসব জঘন্য কথা লেগে যেগুলো মুখ উচ্চারণ করা যায় না, তব তব যে ভালোবাসে তার এক্ষুনি ছুটে চলে যাওয়া উচিত। আমাকে ক্ষমা করে দিতে হলো, আমি যেতে পারলাম না। কি করি আমি, কি করব, কি করি? আপনার লাগেজ এতটুকু? সরি স্যার, কিন্তু এইটুকুনি লাগে, অন্য কোনো কাস্টমার এলে 10-12টা লাগে সঙ্গে নিয়ে আসে, আর আপনি এইটুকুনি লাগে শীতকালে? চুপ, তুমি তোমার কাজ করো। স্যার, আপনি এখানে কতদিন থাকবেন? একদিন হতে পারে বা এক মাস হতে পারে। এক মাস? হ্যাঁ। এই লাগেজ নিয়ে থাকবেন? আসলে এটা একটা ম্যাজিক ব্যাগ,
যা দরকার সব কিছু পাওয়া যাবে এতে। সত্যি একটু দেখান না কি আছে এর মধ্যে, প্লিজ প্লিজ। এ দুনিয়াতে সবচেয়ে গরম জিনিস। আমি নিশ্চিন্ত জানি এর অন্য কোন কারণ আছে। তুমি দাঁড়াও, এমনি মার্ডার হয়ে গেছে, দাঁড়াও আমি আসছি। শোনো শোনো শোনো, তুমি যাও, তুমি যাও, আমি দেখছি। আমার উপরে বিশ্বাস নেই? না, তোমার উপর বিশ্বাস নেই আমার। আরে হোটেলের কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আমি হ্যান্ডেল করছি, আর আপনার আমার উপরে বিশ্বাস? না না না, কখনো আমার এই টাকা তুমি হ্যান্ডেল করে প্যাডেল করে নিয়ে কোথায় হাওয়ায় যাবে কেউ টের পাবে না। যাও তুমি, যাও তুমি, যাও তুমি। আর নিজে এই টাকার কাছে একা থাকবে না? হাত দিও না, হাত দিও না। কি জিনিস তুমি জানো না, কেভিন গার্পিন পড়ে গেলে কি হবে? সত্তা দোষ তাদের, যাও নিজে যাবে পুলিশ স্টেশনে, আমার তাতে কি, ভালোই হবে। দেখি আমায় ক্ষমা করবেন, আর যে কল পেলাম কলকাতা থেকে এক্ষুনি যাওয়া দরকার, রাত দুটো, তাই কাউকে জাগালাম না, কিন্তু সব গেট বন্ধ, তাই বাথরুমের জানলা ভেঙে চলে যাচ্ছি। লেডি ফুল, হাতটা কেটেছে তাড়াহুড়োতে, বেশ হয়েছে, হাত কেটেছে জানলায়, আর দাড়ি কামাতে গালটা বেশ ডিপ কেটেছে, ভয় পাবেন না রক্ত দেখে, ভয় একদম মরে যাচ্ছে, ছিটকে আছি আমরা সবাই। বিলের 5,000 টাকা রেখে গেলাম, বেশি হলে শুধু বড় হরফের এম ছাপবেন কাগজে, তাহলে বাকি পাঠিয়ে দেব, যদি কম হয় বাকিটা বেয়ারা ওয়েটারদের দিয়ে দেবেন। উইথ লাভ, মাইকেল ফক্সি। কিরে কি হলো, কি ব্যাপার কি? আরে বাবা, কাজ নিয়ে কথা, ও যাক, ও গেলে সব দিক দিয়ে রক্ষা, তুই ব্যাপারটা প্লিজ প্লিজ বাবা চুপ করে থাক। আরে ও চিঠি নিয়ে ফেরত এলে যা বলার বলিস। আরে না না, আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। কি পাগলের মতন যা তা কথা বলিস সবসময়। এই তোর রাস্তা বলার লোক ওইদিকে আসছে রে। হ্যাঁ কোথায় রে? ওইদিকে। সুইসাইড তো পরের কথা, আগে মার্ডার। ওই চিঠি পড়া মাত্রই তোমার বাবার হার্ট ফেল হবে। কি হার্ট ফেল? কি কি বলো তুমি, এদিকে বলা সব অলক্ষণে কথাবার্তা মুখে আনলে কি করে তুমি? হ্যাঁ বেশ করেছি, জি বেশ করেছি। হ্যাঁ কি করবে তুই, কাণ্ড বাঁধাচ্ছিস? তুই তো জানিস মেয়েদেরকে আমি হাত দিই না, নইলে চামড়াটা গুটিয়ে আমি ডুকডুকি বানিয়ে দিতাম একদম। জানে, খুব ভালো করে জানে। ও জানবে না, ভেবেছিলাম এখানে একটা ভালো করে হিললে করে যাব, তার হতে দিল না। মনিকা প্লিজ যেও না, বন্ধুদের মধ্যে তো এরকম হতেই থাকে। হ্যাঁ হতেই থাকে, কিন্তু তুমি বন্ধুর জন্য হাত জোড় করছো কেন? হ্যাঁ আমার আমার সহ্যের সীমা পেরিয়ে গেছে। সমস্ত কেসটাই তুই গড়বড় করে দিলি। কিরে চলে যাচ্ছে না? কিরে চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে, রোগ তুই রোগ, তুই ছাড়া ওকে কেউ রুখতে পারবে না, যা বাবা যা। ভালোবেসে যারা মন পেতে চায় তারা ভুল করে। ভালোবেসে যারা
যায় তারা ভুল করে। স্বপ্ন দেখা পাখির বাসার মতো, স্বপ্ন দেখা পাখির বাসার মতো, চোখের আঁধার বাসরে সুখ দিয়ে যারা প্রদীপ জ্বালায়, সুখ দিয়ে যারা প্রদীপ জ্বালায়, আমার একটা রুম চাই যে। নিশ্চয় নিশ্চয়, আর কেউ সঙ্গে আছে নাকি আপনার? না, সঙ্গে কেউ নেই। দ্যাটস নাইস, খুব ভালো। আপনি তাহলে একা? আমি তো ছোটবেলা থেকেই একা। ও, তাহলে আপনি? বেশি প্রশ্ন করবেন না, আই এম ভেরি টায়ার্ড। ঘর থাকলে একটা দিন বসে পড়ি, নয়তো এখানেই কোথাও বসে পড়ি। আপনাদের সেবা করা আমাদের ধর্ম। হ্যাভ আ সিট ম্যাম। দাঁড়াবারও ক্ষমতা নেই। আচ্ছা, আমি এক মিনিট দেখছি, আপনার জন্য কিছু করতেই হবে। ১০১ খালি আছে, কিন্তু কিন্তু চলবে, খুব চলবে। চাবি দিন এই রেজিস্টারের মধ্যে। স্যার, আমি আমি জানতে চাই কে মিস্টার প্রেম সিং কে বলেছে যে ২০৭ খালি হয়েছে, আমি এক্ষুনি জানতে চাই। স্যার, আমি কি করে জানবো? স্যার, আমি থাকি রিসেপশনে বসে, আর এত বড় হোটেলে কে কি করছে আমি কি করে জানবো? আর দেখুন না, ওই রিসেপশনে কেউ আসে ৮ কিলো লাগেজ নিয়ে, তা কেউ আসছে এতগুলো লাগেজ নিয়ে। কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে মার্ডার করতে, তা কারোর ভালো লাগে ঘুমোতে। যত ঝামেলা। স্যার, যখন এত বড় হোটেলে কাজ করছেন তাহলে এইসব ঝামেলা তো পোয়াতেই হবে না। স্যার, ঘন্টি বাজে, তুলুন না। হ্যালো। হ্যাঁ হ্যালো, মিস্টার সেন থানা থেকে বলছেন? নমস্কার স্যার, নমস্কার স্যার, নমস্কার নমস্কার। হ্যাঁ স্যার, ওই ব্যাপারটা স্যার মিটে গেছে, কিন্তু স্যার আজ সকালে অনেক সন্দেহজনক ট্যুরিস্ট হোটেলে আসতে আরম্ভ করেছে। আরে বাবা, এটা ট্যুরিস্টদের সিজন, এখন তো বদ সদ সব রকমের ট্যুরিস্টই আসবে। ঠিক আছে, আমি পাঁচ ছজন কনস্টেবলকে পাঠিয়ে দিচ্ছি আপনাদের ক্লাবে, তাদের বেড়া সাজিয়ে আপনাদের বেড়ার সঙ্গে কাজে লাগিয়ে দিন। ওকে, তাহলে কাস্টমারদের ভেতরের বাইরের সব খবর জানতে পারবো। কি বললেন, আপনি নিজেও আসেন স্যার? খুব ভালো হয় স্যার, ভেরি গুড আইডিয়া স্যার, ভেরি গুড আইডিয়া। কারণ কলকাতা থেকে বড় কর্তাদের কাছ থেকে ফোন এসেছে, একজন ভয়ঙ্কর খুনি আজকের মর্নিং ফ্লাইটে দার্জিলিং এসে পৌঁছেছে। ও বাবা, আপনিও হুঁশিয়ার থাকবেন মশাই, নাম তার বাঘা মস্তান। যাচ্ছেন কোথায়? আমি একটা রহস্যের কিনারা খুঁজছি, আপনি আমায় সাহায্য করবেন না? করবো করবো, কিন্তু দূরে থেকে লাভ।
ভালোবাসা। না না না, আপনি এত ভালো না, আমাকে এই কথা কখনো কেউ বলেনি, তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্রথম প্রথম এইরকমই হয়। তাই বুঝি? তাহলে এখন আপনি আমাকে বলুন, কোন রহস্যের কিনারা খুঁজছেন, কাকে চান আপনি? প্রেম সিং চড্ডা। প্রেম সিং চড্ডা, তার রুম নাম্বারটা জানেন? রুম নাম্বার? আমার মনে হচ্ছে ফোন ফোন বাজে, আমি আসছি, এক্সকিউজ মি। কি আশ্চর্য মেয়ে মাইরি, কোনো কাণ্ডজ্ঞান নেই, আর আমি এদিকে ছটপট করে মরছি। কাণ্ডজ্ঞান থাক না থাক, তোর পাগলামির ভয়ে মনিকা ঠিক তোর কাজ করে যাবে। আর ওই চিঠি দার্জিলিং পৌঁছাতে অন্তত 10 দিন লাগবে, আর তুই তো ডেইলি রিপোর্ট পাচ্ছিসই। আরে রিপোর্ট নিয়ে কি আমি গুলে খাবো নাকি? ধর চিঠিটা যদি বাবার হাতে পড়ে। মিস্টার সেন, মিস্টার সেন, কি হলো, কি ব্যাপার? শুনুন স্যার, ও জুড়ো কারাটে জানে, ওর সঙ্গে চালাকি করতে যাবে না স্যার, প্লিজ। চুপ কর তো ভাই ছোকরা, জুডো কারাটে আমি সব ভুলিয়ে দেবো। হ্যাঁ কি বলছেন স্যার, ও সব মারপার জানে, আমরা তো ভয় ভয় আছি। আচ্ছা হ্যাঁ, কোথায় 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 তিনি? ওই যে স্যার, ওই উনি হচ্ছেন তিনি। গোদা গেল, বাজবে না। কি বলছো, এত বড় পুলিশ অফিসার! আমার কোনো চিঠি আছে? আমি হলপ করে বলতে পারি, মনিকা থাকতে ও চিঠি তোর বাবার হাতে পৌঁছাবে না। আরে ছেড়ে দে ওসব কথাবার্তা, বাবা কত নম্বর রুমে থাকে তা এখনো জানতে পারলো না, তুই আবার তার হয়ে ওকালতি করছিস। আমি ফেডাপ ফেডাপ হয়ে গেছি রে, একদম ফেডাপ, অ্যাবসলুটলি। কিন্তু কেন আপনি ওই বুড়োর খবর জানতে চান? ওই বুড়োর হাতের মুঠোর মধ্যে আমার চানটা আটকে আছে, সেটা আমায় ছাড়তেই হবে। সবাই আপনাকে সন্দেহ করছে, তাই আপনার চারিপাশে পুলিশের এত এত কিচ্ছু হবে না, আপনি ভয় পাবেন না, আমি আছি আপনার সঙ্গে। আচ্ছা আমি এখন চলি, না হলে লোকের সন্দেহ হবে। বাই। কিন্তু ঠিক সময় আপনি সব খবর পেয়ে যাবেন, আজ গুনি রুম নম্বর 207 এ আছেন। ইয়েস, থ্যাংক ইউ। আপনি একা যাবেন না, যতক্ষণ আমার প্রাণ আছে আমি আপনার সঙ্গে আছি, অন্ধকারের অপেক্ষা করুন। আরদাত কি হলো, ঘুমোচ্ছ না কেন, আলো জ্বালিয়ে বসে আছো, কত রাত হয়েছে খেয়াল আছে? আরে আমার মন আমার দিল সব কলকাতা মে হে, আমার ছেলে কোথায় আর আমি কোথায়, নিদ খেয়েছে নিদেননি কুচি করেছে। रतन दे पुत्र, बत्ती बुझाने से अंधेरा थोड़ी हो जाता है। ओहो बाबा, एकुन सोओ ना, कल सकाले जखन सूर्य उठबे तखन छेलेर कथा भेबो। মারে মারে গেছে রে গেছে রে, ঘুমেছ? ঘুমো ঘুমো।
মনিকা তুমি কার মনে এতদিন সুযোগ খুঁজলে কি করে বুড়োকে অফিসে কাম দিয়া হেনিকা জায়গা দিয়া সব দিয়া বলতে পারে কিন্তু পুলিশ পুলিশ বলবে না পুলিশ কি জানে পুলিশ সব জানে খুন করনে কে লিয়ে খুন কা পেশা ঔরত আমার জান কে পিছে আছে আমি জানি এই সব মিথ্যে কথা আমি নই অন্য কেউ হবে পুলিশ আমার মনের কথা কি করে জানবে আমি মরছি আমার নিজের জ্বালায় আরে তুমি মরবে কি বাঁচবে সে কথা পরে শোনো আমি জিজ্ঞেস করছি ঘরের দরজা জানলা সব বন্ধ তুমি এই ঘরের মধ্যে ঢুকলে কি করে হা করে দাঁড়িয়ে আছে কি করে ঢুকলে বলো ওই ওই জানলা দিয়ে জানলা দিয়ে কি করে পাইপে আমার পৃথিবী আলো হবে না তাহলে হাজার পাওয়ারের বাল ঝুলিয়ে দিতে হবে ওনার নজরে আমার সব অন্ধকার দূর হয়ে যাবে আপনি মানুষের মন বোঝেন না আপনি তো একটা পাথর মন যখন মানে না তখন পাইপ কেন পাহাড় পর্বত নদী নালা পার হয়ে সবাই ছুটে আসে পাহাড় পর্বত নদী নালা কি বলছে আপনাকে ছেড়ে থাকতে পারি না বলে যদি আমার চাকরি ঈশ্বরচন্দ্র ভগবানও জানে না কিচ্ছু বোঝে না বাথরুমে চলুন আপনি বাথরুমে নেই জানে আমি বলছি জানলা টপকে ঘরে ঢুকেছে আবার বলছি তোমাকে ছাড়ে আমি থাকতে পারবো না কেন বলে কেন বলে কেন জানো না খুন কা প্যাসা হ্যায় খুন কা প্যাসা খুন কা পেয়াসা কুষ্ঠির পিণ্ডি হায় এই জন্য বারবার করে বলি ওগো একটু সিনেমা দেখো একটু এদিক ওদিক নজর মারো নজর মারনে সে ক্যা হোতা হ্যায় তাহলে বুঝতে পারতে ক্যা বুঝনে কো হ্যায় হ্যায় বুঝনে কো এটা হলো গিয়ে মানে প্রেম প্রেম না হলে প্রেম প্রেম মানে হুনে সে কি হতে পারে না আর তুমি না তোমার নাম নয় এই প্রেম সে প্রেম নয় এই প্রেম এই প্রেম মানে হলো কি বলছিস আর তাই তো বলছি এই যে এত নদী নালা পাহাড় পর্বত পেরিয়ে এই দার্জিলিং ক্লাবে এলো এমনি এমনি কেউ আসে আমি কিছুদিন এখানে থাকবো আপনাদের বিরক্ত করতে কি বলছেন আপনি হোটেল নিয়ে যাদের কারবার
তাদের বিরক্ত করা অসম্ভব। এখন দেখুন না কত রকমের কাস্টমার আসে, তাদের যেমন করে হোক খুশি করে রাখার আমাদের সব চেষ্টা করতে হবে। আমাদের প্রাণ চলে গেলেও হাসি মুখে সে সব কাজ করে দিতে। হাউ সুইট, ব্যবসাদারদের সামনে আমরা সাধারণ লোক কথায় জিততে পারি কি? ঠিক বলেছেন, দ্যাটস রাইট। আচ্ছা শুনুন, আমার জন্য একটা রাত দিনের গাড়ির ব্যবস্থা করতে পারবে? দিনের বেলা তো ঠিক আছে, কিন্তু রাত্রিরে? আমার নাম নিশা তো, তাই আমার রাত্রির বেলাতে খুব ভাল লাগে। একজন আমার নাম লিলি রেখেছিল। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি, হার্ট পেশেন্ট। হ্যাঁ বুঝেছি। সেছাড়া আমাকে ওর নাম ধরে আর কেউ ডাকে না। আচ্ছা বাই বাই। বাই, অনেক নাম আছে, আমিও একটা নাম দেবো। লাক ভালো থাকলে 207 এর 2ও থাকতো না আর 7ও থাকতো না, থাকতো শুধু 0। হ্যাঁ হ্যাঁ, ভাববেন না, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। বাঘার আচর ছুলেই 18 ঘা। জাস্ট ওয়েট ফর টুনাইট, আজকে রাত্রিরে দেখুন কি করছি আমি। ফুল থেকে মুলব্বি উপড়ে ফেলে দিত আর বলো, এটা কি সহজ কাজ মাসু? না এটা সহজ না। মৌসি ভাই, আরে আপনার কি হলো? একি একি আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আমরা খুব দুঃখিত, কিন্তু কথা হচ্ছে যে সরি, এরকম হলো কি করে? বারণ করেছি কথা বলতে। ডোন্ট টক, ডোন্ট টক, আমরা জাস্ট আপনাকে দেখতে এলাম। আপ জলদি ঠিক হয়ে যাও। যা অবস্থা, সারার কোনো লক্ষণই নেই গো। কেমন বেবকুফ লোক তুমি, মরিজ কো ডরাতায়? কেন তোর ডরাচ্ছি না, আমি তো ভাবছি। চুপ, তুমি ঠিক হয়ে যাও জলদি সে, আমি তোমার ইন্তজার হোটেল মে করবো। এলো এলো, গড ব্লেস, গড ব্লেস। চলো চলো, ভগবানের দিব্যে যে আপনার এই অবস্থা করেছে তাকে আমি জ্যান্ত ছাড়বো না। ভয় করি, আমি বক বক করছি, কানে যাচ্ছে কি? আপনার সব কথা আমার খুব ভালো লাগে, স্থির পড়ো ছিলেন মতো গভীর, পুরো মানুষদের তাই আমার এত ভালো লাগে। এই কুড়িয়ে, আপনি জিন্দগি খারাপ করনে সে পহলে জরা সোচো, সোচো হাজার বার সোচো। তোমারা স্পিড 120 মিল পার আওয়ার, আমার স্পিড 20 মিল পার আওয়ার, আমি পিছনে যাই, তুমি আগে চলে যাচ্ছি। আমাকে ফেলে? আপনাকে ফেলে আমি কোনোদিন যাব না। কতটা দিন? যতদিন না আপনার কাছে আমি যা চাই তা পাই। তুমি কি চাও? আমি বলবো না, আপনাকে বুঝে নিতে হবে। দেখ কুড়িয়ে, একটা ফাটা পুরানা কাগজের টুকরেতে প্রেম পত্র লিখকর কি ফায়দা? রঙিন কথা খুশবুদার কাগজে লিখলে? আমি আপনাকে ফাটা পুরনো মনে করি না, বেশ বদলালে সব বদলে যাবে। আদমি ভি আজকের দিনে খোল বেশি বলে, পোশাক বদলালে লোকটাও বদলে যায়, গেট আপ মেকআপের দাম মানুষের চেয়েও বেশি। কাম বেশ, চলো তাহলে, তোমার উঙ্গলি পকড় কর, একটু নাই জিন্দগি শুরু করবো। আশ্চর্য, কি বলছেন স্যার? শুধু খেল দেখে যান,
এদিকে এই মেয়েটা, ওদিকে লিলি, এরপর ডলি মলি কলি কত সব আসবে দেখবেন। আরে মশাই, আমার নিজের স্ত্রীর দিকে তাকাতে লজ্জা করে, আর উনি কিনা এই বুড়ো বয়সে কচি কচি মেয়েগুলোকে নিয়ে পিং পং খেলছেন, পিং পং। লজ্জা সরমের বালাই নেই। একটা কথা বলি স্যার, ওরা পিং পং বল নয়। আমার মনে হয় খুনিদের গ্যাংদের প্রেম সিংকে মার্ডার করার প্ল্যানটা একটু অন্যরকম। অন্যরকম মানে? ওর ওপর গুলিগোলা চাকু না চালিয়ে প্রাণের ওপর রোড রোলার চালানো, ইয়াং মেয়েদের দিয়ে পুরোর উপর হামলা, দিলো দাও দিলো দাও হোটেলের হাজার হাজার টাকা। হতে পারে, হতে পারে নয়, আমি এবার ডেফিনিট। আপনার খালি দাগ? লাল দাগ? এই তো লাল 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 দাগ। হ্যাঁ, মনে হচ্ছে লিপস্টিকে। লিপস্টিক? কে বলছো? মাথা খারাপ? আমার আমার গাল, আমার মা ছাড়া কই 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 ছোঁয়া নেই। আপনি আয়নায় গিয়ে দেখে আসুন। দেখছি দেখছি। Thank you.
আরে কি আশ্চর্য, কি হলো কুকুর মাথা ফাটাতা? আমি চাই হোগা হোগা হাম হাম যা বলতা হয় হোগা হাম বলতা হয় হোগা নিশ্চয়ই তুই ক্যা সিকন্দর হ্যায়। আরে দূর, এই জন্য তো রাগ হয় সব ব্যাপারে, পাঞ্জাবদা শের হলে চলে না বুঝলে, কোন কোন ব্যাপারে আনারদা কলি হতে। তারপরে আমনে আর প্রেম নেই কিয়া, এটা মুশকিল হয় না এসলি আমনে প্রেম নেই কিয়া। আরে বাবা কথা তা নয়, যখন এটা হয়ে গেছে হট করে একটা এসে গেছে তখন এটাকে তো মেনে নিতে হবে, কৌশলটা শেখো। ধরো তোমরা দুজনে মিলে যাচ্ছি, হঠাৎ একলা হয়ে গেলে তখনই ঝোপ বুঝে মারবে কোপটা। আমার দিকে তাকা বলো, আকাশের দিকে দেখবে, দেখো দেখে বলবে কি, আকাশের পূর্ণিমার চাঁদ থেকে, আকাশের পূর্ণিমা পাঞ্জাব দা শের হো জাতা হায়, প্রেমিক নেই হোতা, আঁখ মে পেয়ার লিয়া হাসি রে আকাশ। আরে আমাকে দেখো না, দেখা আপ আকাশকে দেখো, আকাশের পূর্ণিমার চাঁদ থেকে, আকাশের পূর্ণিমার চাঁদ থেকে প্রদীপ ধরিয়ে এনে বলো খেলে কচু পড়া। আমি দেখছি প্রেম করবে তুমি বলবো, আমি আকাশের পূর্ণিমার চাঁদ থেকে প্রদীপ ধরিয়ে এনে তোমার মনে আমি প্রেমের আগুনটি জ্বালাবো। ফাঁকা যে জায়গা হয় সেই জায়গা মে দেখে গা কোথা না বাবু, এইখান মে দূর বাবু। আচ্ছা দেখো এইখানে হবে তো, হ্যাঁ প্রদীপ ধরিয়ে নে আগুন জ্বালাবো, আর সেই আগুনের ছাই দিয়ে তোমার কপালে লিখে দেবো, হাসে না ও কাজ্য প্রেম প্রেম, সেই ছাই দিয়ে লিখে দেবো ভালোবাসি বা ভালোবাসি। মনিকা 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 মনিকা, আকাশে 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 কি প্রেমের আগুন, প্রেমের কি প্রেমের আগুন জ্বালিয়ে দেব তোমার মনে, তোমার মনে তোমার মনে, তারপর ভালোবাসার আগুনের ছাই থেকে ভালোবাসার মনে করে নিয়ে তোকার তোকার প্রেম করবে তুমি, আর বলবো তুমি কার ওর হয়ে সেই ভালোবাসার আগুনের ছাই প্রেম ধারণা বলছি, ভালোবাসার ছাই দিয়ে কপালে লিখে দেব ভালোবাসি ভালোবাসি, তারপর সেই ভালোবাসার আঁচল ধরে পৌঁছে যাব প্রেমের সুন্দর বনে, তারপর কথার জালে জড়িয়ে জড়িয়ে তোমাকে টেনে তুলব প্রেমের কাঞ্চন ভয়ঙ্কর বিপদ আছে। কি বলছো তুমি? আরে বাবা 300 মাইলের মধ্যে কোনো বিপদ আসতে পারে না, তার উপরে রতন কাকা আরো 150 মাইল, সব মিলিয়ে কত হলো কত, মোট 450 মাইল,
বুঝেছো? আমার কথা না শুনলে পরে কিন্তু কপাল চাপড়াতে হবে। কার কপালের কথা বলছো? তোমার। কি? আমার? হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, আমার কপাল তখন তোমার হাতের মুঠোয়, একদম মুঠোয়। দেখো কথা বাড়িও না বলছি, আজ না তো কাল তোমাদের এখানে আসা চাই, মানে তুমি একলা এসো না, সঙ্গে সিরাজকে নিয়ে এসো। সিরাজ, সিরাজ। হ্যালো, কি হলো? হ্যালো, কি হলো? হ্যালো, হ্যাঁ, কি রে, এমন ফোন রেখে দিল? ফোনটাকে একবার ভেঙে পুড়িয়ে। শান্ত হও বাবা, শান্ত। আরে শান্ত আমি হচ্ছি। চোরের মতন না বলে তোমার ঘরে ঢুকে এলাম, কিছু মনে করলে না তো? আসলে যা শিকার করার জন্য তুমি গ্যাংয়ের লোককে ডেকে পাঠিয়েছো, গ্যাং তাই হলো, যার জন্য তুমি নিজের গ্যাংয়ের লোককে ডেকে পাঠালে, সেই লোকটা শিকার করার জন্য আমিও এসেছি। শিকার? সে কি, লুকিয়ে লাভ নেই, বড় লোক, কোটি কোটি টাকা, লোভ হয় বই কি? তার জন্য একটু শপিং, গান, এদিক ওদিকের ছোট মোটো নাকড়া। আমিও ঠিক তোমার মতো, আমি আপনার মতো নয়, আমি এখানে কারো শিকার করতে আসিনি। আচ্ছা, তবে ভালোবাসার গান গাইবার সময় লেটার বক্সে যে জিনিসটা ফেললে সেটা কি গো? আমার ধোকা দেয়া খুব মুশকিল, আমার নাম লিলি তো। হায় রে আমার পোড়া কপাল, এসেছিলাম মাইকেলকে খুঁজতে, পেলাম প্রেম। কি বলছেন আপনি? আসলে যার জন্য তুমি এসেছো না, ঠিক তার জন্য আমিও এসেছি গো। মিলাও হাত, 50-50। এটা আমার অনেক দিনের পুরনো বন্ধু, অনেক বিপদে বাঁচিয়েছে আমাকে, কিন্তু তুমি ভয় পেও না, হি ইজ মাই ফ্রেন্ড। গুড নাইট, স্লিপ ওয়েল। চিঠিগুলো দেখি না, আমার চিঠি আছে কিনা? কার চিঠির আশায় আপনি রোজ চিঠি টানাটানি করেন বলুন তো? জবাব দিতে হবে নাকি? হ্যাঁ, সে ওহো, দেখুন, ও দেখুন পরের চিঠি, ওহো প্লিজ নিন। দেখুন রতন, আমি বারবার ভাবি কি মনিকা এখানে কেন এসেছে। লে সপ্তকাণ্ড রামায়ণ পাঠ শেষ, এখন সীতা কার বাবা? নেই আর, তুই আমাকে সাথ বহুত প্যার করিস, তুই বহুত 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 প্যার করতে বহুত প্যার করনা হয়, তাই ভাবছিস কি মনিকা আমাকে ভালোবাসে? উফ, আরে বাবা এটা তো সত্যি কথা, আর দেরি করে লাভটা কি? একজন পুরুষ দেখে শুভ দিন দেখে শুভ কাজটা চুকিয়ে ফেলো। নাই রতন। কি না? আমি জানি কি আমার দলতে উপর সব কি নজর আছে, এই করোড়পতি আদমিকে পাওয়ার জন্য প্যার কা নাটক করনা কোই তাজ্জুব কি বাত নেই। আরে কি পাগলের মতো বকছো, তোমার জন্য মনিকা জান দিয়ে দিতে পারে। এই তো সময় দেখাবে। যা সাথে যা। আরে ঠিক রাস্তা যাচ্ছি তো রে, এখানে সব রাস্তাই এক জায়গায় যায়। হ্যাঁ তাই নাকি? দেখিস না ওই লোকটা আমাদের দেখছে তো। আরে শোন বাবা, এই হোটেলে আছে বুঝলি, 104, 106, 109, 207। আচ্ছা কালকে এসে আমরা খোঁজ করবো। ঠিক আছে চল 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 যাই। শুনুন, যদি কষ্ট না হয় তো এক প্যাকেট কোনো ভালো ফরেন সিগারেট এনে দিতে পারবেন? আচ্ছা স্যার। আহ
207 আজ তোমার শেষ দিন। এই যে এটা কি কি ভুল, মানুষ মাত্রেরই ভুল হয়। এই যে দুটো কালো কোট পরা ডেঞ্জারাস লুকিং লোক কাল রাত্রিবেলাও দেখেছি, আর এখন পেছনে সিঁড়ি দিয়ে চুপি চুপি তারা উপরে উঠছে। তাই না উপরে? ইয়েস। শোনো, হ্যাঁ তুমি কে দেখো তো? আমি? হ্যাঁ হ্যাঁ তুমি, তুমি যাও। ঠিক আছে, আপনি এখানে সেফ হয়ে বসে থাকুন, আমি মরা হলে আমি মরবো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ যাও যাও। এটা 207, তাহলে এটা 206। আচ্ছা মজুমদার না হজমদার, বসে বসে শুধু হোটেলের মাইনে খাচ্ছে। বুঝেছিলাম জমি একটু ম্যাডাম সিনহার সঙ্গে, কিন্তু না দেখে নিলাম আগে। বাট আফটার অল ডিউটি ইজ ডিউটি, আই হ্যাভ টু ডু ইট। তাহলে তো হোটেল শুধু সকালে এসে হাসপাতালে ভর্তি হতো। অত বড় হোটেল, তার চা তো বড় বড় কোম্পানি থেকে কেন? তবে তবে বোধ হয় গরম জলে টিকটিকি পিকটিকি, ভেরি পয়জনাস। আরে টিকটিকি থাকলে তো কোনো না কোনো ছানকি মে আটকে যেত। বুঝলে বন্ধু? আটকে যেত তো, কিন্তু আমরা এই রবীন গুপ্তর জ্ঞানটা ফিরলে নিশ্চিন্ত হতাম। তা তো বটে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, সরি আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হলো। 15 দিনের মধ্যে দুবার হাসপাতালে এলো, এর কুণ্ডলিটা একটু কই ভালো জ্যোতিষীকে দেখানো দরকার। আজ এই চাবিটা আসল কাজে লাগবে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি স্যার। বলো। একটা খুনি আপনার চোখের সামনে এই ঘরের মধ্যে খুন করতে ঢুকলো, আপনি ওকে চেপে ধরতে পারলেন না? চেপে ধরার কোনো দরকার নেই। কেন? কারণ মিস্টার প্রেম সিং ঘরের ভেতর নেই। নেই? তাছাড়া হুটোপাটি করে লাভটা কি? খুনি এখন নিজেই খাঁচার মধ্যে ধরা দিয়েছে, বুঝেছ? ওই ইঁদুর যেমন ইঁদুর করে ধরা পড়ে ঠিক তেমনি। আপনাকে তো আপনার আপনার খুঁড়ে খুঁড়ে প্রণাম। কি কোন ঘাস খান আপনি? এক্সিলেন্ট এক্সিলেন্ট। দসৌজি মহারাজ,
কিন্তু এবার চিঠিটা, ডাক তো এসে গেছে। ওম শান্তি ওম। যাবে কোথায়? বেরিয়ে এসো, তা নাহলে তোমার যে কি অবস্থা হবে তা তুমি জানো না। পরিণতি কিন্তু ভালো হবে না। এক, দুই, তিন, চার, তোমার হোটেল করেছে একটা লুকোবার, পাঁচ, ছয়, ভাই উনি 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 পড়ে গেছেন, কিছু ভাঙিয়ে টাঙ্গি তো। হ্যাঁ তাহলে আমি যাই, তুমি ওর বসো। কিছু নেই তলায়। কোথায় গেল? উপরে আমার পাঠাবার আগে, আমার পাঠাবার আগেই উপরে চলে গেছে। তুমি এদিকে কোথায় যাচ্ছ? যাও যাও, ওদিকে যাও।
তুমি? আমি আমি আমার মন নিয়ে এত বছর পুতুল খেলা করে তুমি হাওয়া। আমি হাওয়া? হ্যাঁ হাওয়া। লন্ডন, রোম, প্যারিসের রাস্তা পার্ক থেকে কলকাতার ইদো গলি অবধি 7 বছর ধরে আমি তোমায় খুঁজছি। আমার? হ্যাঁ হ্যাঁ, তোমাকে। জানো কেন? না। আই উইল কিল ইউ। সে কি? কেন কেন? তোমায় মেরে তোমার আচার বানিয়ে কাটি ছোটের তেলের মধ্যে আমি তোমায় ডুবিয়ে দেব। সে কি আচার করবে কেন? হ্যাঁ আচার, প্রেমের আচার। প্রেমের আচার? প্রেম, ভালোবাসা, তার কি এই মূল্য? ওরে বাবা, তোমার জন্য আমি কি না করেছি। মা বাপ ভাই বোন সবাইকে ছেড়েছি আমি তোমার জন্য। ওরে বাবা, কি বলেছে ছাড়তে? আমি তো বলিনি ও সব ছাড়তে। কিন্তু আমি আর তোমায় যেতে দেবো না, সব সময় তুমি আমার কাছেই থাকবে। নিশ্চয়ই, আমার জুতোটা ভীষণ নোংরা, জুতোটা খুলে ফেলি। ঠিক আছে খোল। আমার জীবনটাকে আর তোমায় নষ্ট করতে দেব না আমি আনন্দ। আনন্দ? আনন্দ? আমি আনন্দ নই, আমি ইন্দ্রজিৎ। দাড়ি কামিয়ে ফেললে আনন্দ ইন্দ্রজিৎ হয়ে যায় না ডার্লিং। আমাকে তো ভাববার সময়। কি হলো? এখনো এলো না। ইয়াহু! কেল্লা ফাতে! কেন? আর দেরি নয়, ট্যাক্সি ধরে সোজা এয়ারপোর্ট। না, এয়ারপোর্টে যাওয়া ঠিক হবে না, পুলিশ থাকতে পারে। পুলিশ স্টেশনে যাওয়াটা সেফ নয়, কি করা যায় বলতো? দাঁড়া ভাবতে দে। হ্যাঁ, বাই রোড টু ক্যাল। কিন্তু মনিকাকে ফেলে? আরে ওকে কোলে নিয়ে যেতে গেলে সোজা একদম আমরা জেলে পড়ে যাবো। তুই? আরে ও তো জলে পড়ে নেই, ও তো বাবার কাছে রয়েছে। কিন্তু কি বিপদে পড়ে আছে সেটা একবার তো দেখবি। নির্জলা নাকামো, বুঝেছিস? নির্জলা নাকামো। ওকে বাঁচাতে গেলে আমাদের বল হরি হরি বলে যাবে। চল চল চল। হ্যাঁ, হাতটা ছাড়, যাওয়ার আগে চিঠিটা আমাকে দে। আবার তুই কোথায় ফেলবি? দেখ, পুলিশ থেকে টাওয়েল জড়ানো মেয়ে, সবার চোখে আমি যদি ধুলো দিয়ে তোর কাছে আসতে পারি তাহলে। টাওয়েল জড়ানো মেয়ে? মেয়ে তো? হ্যাঁ। কি হলো? আমার চিঠি কোথায় গেল? আমার চিঠি কোথায়? চিঠিটা কোথায় গেল বলতো? কি হলো? কি? আমি নিজে হাতে আমি পকেটে রেখেছিলাম। তুই সব সময় একটা প্রবলেম ক্রিয়েট করিস। আমি জানতাম তুই কোথাও না কোথাও চিঠিটা ফেলে আসবি। ফেলে আসবি? বিছানা? ইয়েস, বিছানা। বিছানা মানে? কিছু না, তুমি একটু দাঁড়াও, আমি আসছি, এক্ষুনি আসছি। আরে তা তো যাবে বলে বলছি। Thank you.
তোমার বুকে যা আগুন তাতে তুমি চলে ছাই হয়ে যাবে। আমি আসবো, কেমন আপনি চিন্তা করেন, ও আগে বাইরে বেরোকে দেখছি। ফাজিল কথা কর, তুমি কি দেখবে, আমি দেখবো, চুপ করো চুপ করো। যাবে কোথায় চাঁদু? গ্যাংয়ের কোন ছাগল হবে, এবার যাবে কোথায় চাঁদু? যাবে কোথায়? কোথায় যাবো? 207 নম্বর ঘরে কেন গিয়েছিলে চাঁদু? মিস্টার প্রেমসিং চাড্ডা বেড়াতে গেছেন। আমি পুলিশ, আমার কিছু বলতে হবে না। অন্য হাতে কি? অন্য হাতে কিছু নেই, অন্য হাতে কিছু নেই, কিছু তো নেই অন্য হাতে, কিছু নেই। বাঁচা গেল। এবার চলুন কোথায় যেতে হবে, আবার দু তিন দিন পরে তো। এই খবরদার, শুনেছো মাইতি বলে কেনা দু তিন দিন বাদে বেরিয়ে এসে আবার ট্রাই করবে খুন করার? খুন হাজতে নিয়ে গিয়ে? হ্যাঁ, ভালো করে ধোলাই যাবে। তোমার কথা বলতে বারণ করেছি? ধোলাই ধোলাই কি বলছো? ধোলাই ধোলাই, গ্যাং এর একটাকে পেয়েছি, ভালো করে ধোলাই দিলে বাকি সব কটার নাম পেয়ে যাবো। ধরিয়ে দিলাম বাগামাস্তান বলছে। বাহ সুপুত্তর, বাহ, এক কাজ করুন, ওর পিলেটা কেটে ওর গলায় ঝুলিয়ে দিন। প্রেম সিং এর মতো লোকের ছেলে থানাতে আপনাদের গেস্ট হয়েছে। আর বেশ করে গোটে কত লাগান না মশাই, ডান্ডা মুখ দিয়ে আপনি সব বেরিয়ে পড়বে। কার সঙ্গে বকবক করছিস? আরে ওই মিস্টার মিস্টার সেন, ওসি থানা। ও বাদ বেফকুফ আদমি আছে, বিলকুল পাগল। ফোন দে ফোন দে। আপনি পাগল? ফোন দে, আমি ছাড়ছি ওকে। হ্যালো, গুড মর্নিং স্যার, ভেরি ভেরি গুড মর্নিং স্যার। হ্যাঁ, ভেরি ভেরি গুড মর্নিং। কি দিন মেলেছ সকল সকল? মার্ডারার, খুনি। মার্ডারার, খুনি? খুনিদের গ্যাংয়ের একজন ধরা পড়েছে স্যার। আমি ধরেছি স্যার, আমি আমি। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ ইনডিড ভেরি গুড মর্নিং। আই বড় গজ লাগে রাখো, আমি আছি। আপনার অনুমতির অপেক্ষায় আমার থানার পুরো স্টাফ অপেক্ষা করছে স্যার। আই মিন মহাশয় মহাশয় মহাশয়। কি? প্রথমে মার, প্রথমে মার, তারপরে প্রহার, তারপরে প্রহার, তারপরে সংহার, তারপরে সংহার। চালিয়ে যাও, চালিয়ে যাও। না না, ওটা আপনার কথা না, আপনার যা বলবার বলে যান। হ্যাঁ, আমি আসছি, অনেক দিন হাজার সুখ করেনি। ওই হাতের একটি থাবড়া খেলে বুঝিয়ে দাও। কতক্ষণে আসবেন মহাশয়? অর্জন ধরাই করো। আমাদের বলতে কি স্যার, হাত নিষ্পিস নিষ্পিস করছে। আপনি হয়তো এসে দেখবেন ওকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমি আসছে, আমি আমি আরাম যা দেখো পাঞ্জাবি মুখা দেখাও। ওয়েলকাম মহাশয়, উই আর ইগারলি ওয়েটিং। হ্যাঁ হ্যালো, না সমস্ত শীঘ্রং ধোলাই শুরু করে দিন, আমরা আসছি। ওইটা রাখা হয়নি মহাশয়। আরে কেন ছল পোকার মতো? এই নিন আসামি হাজি, পাঞ্জাবি মুকাতে বাবার নাম ভুলে যাবে। তু তু ডক্টর 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 ডাকুন, ডক্টর ডক্টর ডাকুন। না বাবা দরকার নেই, বাবা দরকার নেই। আরে দরকার? এই তু কি কি তুই রে, আমার ছেলের ভর্তা বানিয়েছে। এটা তোমার বডির স্পেয়ার পার্টস ঠিক আছে কিনা জানা দরকার। বাবা কোনো দরকার নেই, সব ঠিক আছে। দরকার আছে, পুলিশরা যেখানে জেনারেলি মারে না সেই জায়গাটা আমি বাঁচাবার ব্যবস্থা করে রেখেছি। কোন জায়গা? এই জায়গাটা কি পাথর কি তারা শক্ত? এই
বুঝছো কি? আরে ছড়ে গেলে টিটেনাস ইনজেকশন নিতে হবে। কি এক দয়ালু পুলিশ কনস্টেবল এটা আমাকে সাপ্লাই করেছিল। কি রাও দাও, কি হলো? তুমি কিছু করো না, আমি বলছি তুমি ছেড়ে দাও। আমি বলছি এই যে এটা যদি পুলিশ থানা না হতো তাহলে বাইরে নিয়ে গিয়ে একটা ছাতা ইয়েতে ভরে দিই না, আমি খুলে দিই একবারে বাদুর হয়ে উড়ে। পেপার তৈরি করো, চামন লিখো, কিতনা চামন লিখো, চামন কিতনা হে, ইসকে মুহ পর মারো, মুহ পর মারো ইসকে। ওই তুমি আমার ছেলের কে পিটাই কিয়া হাই বারে? আপনিই তো ফোনেতে বললেন ওরি এটা মানে পিলেটা কেটে গলায় ঝুলিয়ে দাও। বাবা তুমি, আমি কি জানি, আমি কি জানি, এই বলেছে যে মার্ডারার ধরেছে তাই বলেছে, তাই বলেছে। আমি এই ঝামেলাটাকে কতবার বলেছি যে আমি প্রেম সিং চাটার ছেলে, তবুও না না বুঝবে কোথা থেকে, কোথা থেকে বুঝবে? ওর আক্কেল বুদ্ধি সব বান্ডিল বেঁধে গয়া গিয়ে পিন্ডি দিয়ে এসে। চল বেটা চল, আমি তোমাকে দেখবে, তুমি আমার রয়্যাল বেঙ্গল টাইগার কো। চলো চলো যাও। কোনটা কথা যা বাবা, নিজেরা এসব করবে আবার বলবে কি এ দিয়ে বাদুর করে উড়িয়ে দেবে। গন্ধ কাপড়া ও তার ফেক চেঞ্জ করকে কি সুন্দর লাগতা হে। নো টক নো টক, বাস বিশ্রাম আরাম। ভুক ফেটে যায় রে। কেন 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 কেন? আরে আমার জিগার কা টুকড়া, আমার মাখন কা ডোলা, উদর উদর কলকাতা অফিস মে, আমি এখনে আমি এখনে। আরে আচ্ছা ও তো আগে, আরে এখন একটা জরুরি বাদ ভি করতে হবে। কি রতন, আমি তো হেরান হয়ে গেছি, তু আকেলা ইতনে দূর কি করে এলি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই আমার ভালোবাসা, তাই আমার আশা। আনন্দ তো কর্তা, ওদিকের কি হোগা, কিছু ভাবা হ্যাঁ। বাথরুম 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 কি বাথরুম কি যে কাণ্ড বাঁধালে এই বুড়ো বয়সে, কি করে সামলানো যায়? শোনো এখন সবে সেমিফাইনাল শুরু হচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। এরকম সব দিকে সামাল দিতে হবে, এসো না ওকে ইয়ে কিনারা ভি যাবে। আরে না না, এই রতন না খুব যতন করে সব দিক সামলে দেবে, তোমার গায়ে মাছিটি পড়তে দেবে না। এখন তোমার হয়ে মাঠে নামবো আমি। ভালো ভালো কিতাব পেয়ারা, তো কখনো লাগে তো আমার বাপু, কখনো লাগে আমার বিপি, কখনো আমার বেটা, কখনো আমার বেটি। আরে ঠিক আছে, ওদিকে হুইসিল বাজিয়ে দিল রে পারে, আমাকে ছাড়ো। দাও দাও এই যে শোনো, তোমার সাথে একটু জরুরি কথা হয়, চলো। তুমি আবার হিন্দিতে শুরু হয়ে গেলে কেন? নেই মুখ ফসকে বেরিয়ে গিয়া হয়, বেরিয়ে গিয়া হয় মানে বেরিয়ে গিয়া বলছো? আরে দুধ মুখ ফসকে বেরিয়ে গেছে। ও বলো বাংলা বলো বলো। ওই তোমার বাবা একটা জরুরি কথা বলতে বলেছে। বাবা কোথায়? বাবা ওই তো বাথরুমে। বাবা বাথরুমে তখন কি করছে, কি ব্যাপারটা কি? ওদিকে যাও না। হ্যাঁ ওদিকে যাও না, যা যাবে না। কেন? আমাদের ওই জরুরি কাজটা শেষ না হলে বেরোতে পারে গা নেই, মানে আবার হিন্দি বলতে হয়, বেরোতে পারবে না। আচ্ছা কিন্তু আমি যাই, কেমন না বেরো একবার দেখি। ওদিকে না, ওদিকে যেও না, ওদিকে রেফারি মাসি বাজিয়ে দিয়েছে, এখন খেলা শুরু হবে। কোথায়? রুম নম্বর 101 নে, চলো। আবার হিন্দি? ওদিকে চলো 101, চলো এমন করে ধরতে আওয়াজ করে কি দাম। আমি বুঝিয়ে বললে হাত ধরবে কি কি বুঝি, হাত ধরতে আমি বুঝিয়ে বলি শুনি মনি না, আমি কথা বলছি কথাটা হচ্ছে কি জানো, যে উনি
তুমি আজ থেকে মানে আজ থেকে কদিন থেকেই মানে আর তোমার বাবার সেক্রেটারি। আরে বাবা আমি জানি উনি আমার সেক্রেটারি। আরে তোমার সেক্রেটারি নয়, উনি হচ্ছে তোমার বাবার মা। বাবার আমার মা তোমার 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 হবু মা। তোমার বাবা হচ্ছেন প্রেম সিং চাকদা। অসম্ভব বলে তো তার কাছে কোনো বস্তু নেই। তারপরে ভেবে দেখো একটা কোটিপতি লোক, একটা কত মহান ব্যক্তি, বুঝলে না? আমি একটা বুড়ো হাবলা, আমি যদি মেয়ে হতাম না আমি পর্যন্ত তোমার বাবার গোদা পা। আমার গোদা পা না, তোমার বাবা শ্রীচরণ। তোমার বাবা শ্রীচরণ ধরে আমি সারা জীবন পড়ে থাকতো। আর এই যে না, আমি দেখাচ্ছি, মা গো মা গো, একটু ঘোরো মা, একটু ঘোরো। ছোট্ট মিষ্টি মেয়ে, ওর তো ভুল করবে, করবে, ভুল করতে পারে তো। সেই জন্য আমি বলছি তুমি একটা কথা ভাবো। দেখো তোমার সেক্রেটারি, সেক্রেটারি বলে ওকে মা কাবিস না, সেক্রেটারি বলে মা ওকে। তুমি চাও অনেক কথা বলেছি, চাও এখন চাও, হেনস্তা করো না। শোনো শোনো, হতে পারে গরিব কিন্তু মানুষ তো, মানুষ তো। আর তারপরে তোমার বাবার ইয়ে তো ইয়ে ইয়ে মানে এই আর কি হবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমি যাই। যাও, আচ্ছা তোমরা মা আর ব্যাটা মিলে বসে বসে গল্প কর। বাবা গো আমার আমার এক্সকিউজ মি, 105 এর কোনো চিঠি বোধহয় নেই। কি আশ্চর্য দেখুন ম্যাডাম, এই চিঠিটা বারবার আমি মিস্টার প্রেমসিং চাড্ডার ঘরে রেখে এসেছি, আর বারবার এই চিঠিটা ডাকের সঙ্গে ফেরত এসেছে। কি করে কে জানে? তার মানে যার চিঠি সেই জানে। যৌবনের জালে কোটিপতি বৃদ্ধকে জড়িয়ে তার সম্পত্তির ওয়ারিশ হওয়ার স্বপ্ন দেখাটা কোনো নতুন কথা নয়। কি বলছো কি তুমি? হ্যাঁ, কিন্তু ছেলেকে প্রণয়ের পাশে জড়িয়ে বাবার সঙ্গে বিবাহ, এটা তো নতুন খেলা। তুই বকছটা কি? আমি বলি নাকি দিন রাত চোখে ঘুম নেই, খাওয়া নেই, দাওয়া নেই, না খেয়ে তো শুকিয়ে গেছে। প্রতি মুহূর্তে আমি পথ চেয়ে বসেছিলাম, কখন আসবে কখন আসবে। আর তার বদলে তুমি কিনা? কিসের বদলে কি দিতে হয় বান্দা জানে? কারণ কারণ আমি একটা ব্যবসাদার ছেলে। কি বলো, মুখে কথা নেই কেন? দুর্বলতার সুযোগ নিয়ে বাবাকে ফাঁসিয়ে সব সম্পত্তির মালিক হবার তার না? আমার জান থাকতে হতে দেবো না, দুনিয়াটাকে উল্টো পাল্টা করে দেবো একদম। কে চায় তোমার বাবার সম্পত্তি? তুমি তুমি চাও? সাক্ষী হচ্ছে রতন কাকার পাঞ্জাব দাসের। মেয়ের জাত পয়সা ছাড়া কিচ্ছু জানি না, কিচ্ছু না। বাবাকে পটিয়ে মুখ সামলে কথা বলো। অমন অনেক বাবা অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। নিজের মান সম্মান খুইয়ে কত ট্র্যাজিক ডায়লগ শুনে একটা হোতকা বুড়ন দেওয়ার সব যন্ত্রণা সহ্য করেছি, নেচেছি গেয়েছি শুধু তোমার জন্যে। একটা বিদেশি ডিগ্রিধারী রেডিমেড ছেলের জন্য করবে না তো কি? তোমার এক কোটিপতির একমাত্র ওয়ারিশ তুরি মারলেই পাঁচটা একদম নাচতে নাচতে চলে আসবে। একটা কি সামলাতে পারছো না? আবার কথা, তোমার মুরদ আমার জানা আছে। তুমি আমার মাতা স্ত্রী, তুমি জানবে না তো কে জানবে? কি মা, মা মাগো, যদি তুমি আমাকে পাঁচটা মিনিট সময় দাও তাহলে
তবে জানলা দিয়ে নিচে লনের দিকে তাকালেই বুঝতে পারবে আমি যা বলছি সত্যি। পৃথিবীতে এনি মেয়ে এনি গার্ল জাস্ট সামনে হাজির বেশ তাই দেখি আমার পুত্র রত্নের কত ক্ষমতা। কি চাই তোমার? কুল কুল ঠান্ডা ঠান্ডা আমার কথাটা একটু শোনো। আমি তোমার অনেক কথা শুনেছি আনন্দ, মিথ্যে কথা মিথ্যে প্রমিস। তোমার কথা শুনেই আমি লন্ডনের হাইড পার্কে 5 ঘন্টা 46 মিনিট আর 3 সেকেন্ড অপেক্ষা করার পর আমি বুঝতে পারলাম তুমি আসবে না। এত ভালোবাসা এত বিয়ের প্রমিস মিথ্যে করে তুমি আমার জীবন অন্ধকার করে তুমি হাওয়া। এখন 7 বছর পর তুমি এলে আর তুমি বলছো তুমি আনন্দ নয় তুমি ইন্দ্রজিৎ। আমার কথাটা একটু ভাবো, দেরি হয়ে গেছে, তুমি অপেক্ষা করে থাকবে সেই কথা ভেবে আমার বুক ফিরে দরজা ছুটলাম ছুটলাম অক্সফোর্ড থেকে হাইড পার্ক কত দূর তা তুমি জানো? আমি জানি। ছুটতে আমি রাস্তা ক্রস করতে গেলাম, তারপর আমি আর কিচ্ছু জানি না। যখন জ্ঞান ফিরল আমি হাসপাতালে, সিস্টার বলল আমি নাকি 2 মাস 27 দিন 2 ঘন্টা অজ্ঞান হয়ে পড়েছিলাম। কুমা কুমা ও মা গো শিকি গো। তারপর তুমি আহারে আমি আমি না জেনে কত কত কষ্ট দিলাম তোমাকে আর নিজে কত কষ্ট পেলাম। তোমাকে আমি খুঁজতে খুঁজতে আমি প্যারিস গেলাম, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস। এই দেখো এই দেখো আমিও তোমাকে কত খুঁজেছি, আফ্রিকা, ইরান, তুরান, না না তুরান না, আমি ওই দিকটা যাইনি, হংকং, ব্যাংকক, অস্ট্রেলিয়া পর্যন্ত আমি গেছি, অস্ট্রেলিয়া পর্যন্ত। আসলে কি জানো, আসলে হচ্ছে ভগবান তখনই প্রেম পাগল দুটো জোয়ান মনকে মিলতে দিতে চাননি। সত্যি বোধহয় তাই গো। উরি বাবে, ইয়ে ইয়ে এখন যখন আমাদের মিলিয়েছেন না, চলো আমরা ওই খোলা কাশি নিচে গিয়ে ওকে আমরা প্রথম প্রণাম জানাই। প্রণাম না। গুড ইভিনিং মহাশয়, আপনার একটা চিঠি, স্ট্রিক্টলি কনফিডেনশিয়াল, অত্যন্ত গোপনীয়। ইয়ে টাইম চিঠি পড়নে কা নাই, আমি কার বাড়ি যাচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগার কে লিয়ে পার্টি রেখেছি। স্ট্রিক্টলি কনফিডেন্সিয়াল, বাদ মে পড়েগা। থ্যাংক ইউ। দেখো চিঠির কথা বলো না কাউকে, কেউ জানতে পারবে না। আমার পার্টি মে বড় বড় লোক আসবেন, মিশনার, এআইজি, টি প্ল্যান্টার, সব উন সবকা তুম দেখবার করনা হ্যাঁ। টিপ 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 টিক 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 টিক, গুড লাক। তার মানে তুমি ওই পাশপালিশটা মাথায় দিয়ে সারা রাত? হ্যাঁ, বালিশ তো মাথায় দেবার জন্যই। আমি আমি সহ্য করতে পারছি না, আমি আমি এবার কি করবে কি করবে? আমার বাবাকে বিয়ে করবে, আমাকে টর্চার করবে, আমিও তোমার লাইফ একদম হেল করে 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 এই রে করে কি করব বলো, এই রে কি হয়েছে, কি হলো বলো তো, কার অভিশাপ এমন হলো বলো তো? দেখো হারিকার থেকে বেঁচে এসে বোতল এসে ভাসলাম। দাঁড়াও না দাঁড়াও না, টানাটানি করো না, সব সময় একটা বিপদ টেনে নিয়ে আসবে। সর্বনাশ হয়েছে ওদিকে, কি সর্বনাশ এদিকে কি হয়েছে দেখো। একিরে একিরে তোর আঙুল ফুলে তো ঢোল বাঁচা, সিরাজ বাঁচা, আমাকে বাঁচা। জাস্ট একটা চিঠির জন্য আমি পাঠিয়েছিলাম আমার উডবি ওয়াইফ হবু বউকে, এসে শুনি তিনি আমার মা হতে চলেছেন। মা কি কপাল আমার, কপাল বোঝ। ওদিকে ওদিকে লিলি আবার থামা বাগিয়ে বসে আছে, আর এদিকে দেখ দেখ বোতল আঙুল আমার ফেসে গেছে। কেউ আমাকে ছাড়ছে না, কেউ না। বাবা বাবা যিনি আমার ভগবান দেবতা তিনিও। এবার কি করি বলতো সিরাজ? তুই এক মিনিট শো, আমাকে ট্রাই করতে দে, দেখি এক মিনিট শো শো, একবার ট্রাই করতে দে। হাতরে সার দেখি। ওরে সিরাজ রে, কি হচ্ছে? রাত পে ওর
যা হবার তা তো হবেই। আজকে বিকেলে এই হোটেলে তোমার বাবা তোমার বিয়ের অ্যানাউন্সমেন্ট করছেন। কার বাবা? তোমার বাবা। কার সঙ্গে? লিলির সঙ্গে। লিলির সঙ্গে? কি কপাল আমার বলো তো। তোমার নাচ গান গলা ধরে ঝুলে পড়া সব দেখেছেন, খুব ভাল লেগেছে। আর তার উপরে রতন কাকা অ্যাডভাইজার তো, বুঝেছো তো? তোমাকে আমাকে না জিজ্ঞেস করে বাবা সব করে ফেললেন? হ্যাঁ, শহরের বড় বড় লোকেদের ডেকেছেন, সব তৈরি। তুমিও তৈরি হয়ে নাও বাবা, আর ওকে তুমি তৈরি করো মনিকা। আমি একটা খেলার পুতুল নয় যে তোমরা যে যখন যা চাইবে তাই করবে। টাকার লোভে আমার বাবাকে তুমি মৃত ব্যক্তির হাতে বোতল আটকাইয়াছিল, রহস্যজনক মৃত্যু, তদন্ত চলিতেছে। তখন তুমি আমার একটা ছবি দেয়ালে টাঙিয়ে ফুলের মালা পরিও রোজ সন্ধ্যা প্রদীপ ছিল, ধূপ ছিল, সিরাজ ভাই আমার, তুই অন্তত মাঝে মাঝে একটা একটা ধূপকাঠি জ্বালিয়ে যাস ভাই। কে তৈয়ার হো যাও, মো তুম শোনো, চাদরটা চুপ পড়িয়ে দাও তো তাড়াতাড়ি। হ্যাঁ কি সুটার উপর চাদর গায়ে দিয়ে? ড্যাড, কন্টিনেন্টে আজকাল এটাই ফ্যাশন, এটাই স্টাইল। সিরাজ, তুমি মাতাশ্রীকে তৈরি করে নিয়ে চলে এসো। তুই চল, এই লোক আসবে সবচেয়ে লঙ্গ। এ আমার জন, আমার কলেজা, আমার পুত্র। বাস 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 বাস, তুমি তো মানুষের একদম স্পেয়ার পার্টসের দোকান খুলে বসলে। হ্যাঁ চলো, লেটস গো, চল চল। শের দা পুত্র বলা, সুয়ার দা পুত্র নেই। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। এ আমার বচপন কা দোস্ত অবিনাশ চ্যাটার্জি, আমার ছেলে। আরে আজকাল তো এসব চলে না, হাত মেলাও, হাত মেলাও। গুরুজনদের পায়ে ধুলো নেবার সৌভাগ্য থেকে আমায় বঞ্চিত করবেন না। আরে কথাতে আরেকবার হাত মেলাও। হাত মেলাও, হাত মেলাও বেটে। বাবার বন্ধুদের সঙ্গে হাত মেলানোটা আমাদের কালচারে অপমান, সভ্যতা অপমান। হ্যাঁ, কমসে কম এই কথার জন্য আমার সঙ্গে হাত মেলাও। আপনি? আমি যজ্ঞেশ্বর তিওয়ারি। যজ্ঞেশ্বর তিওয়ারি, জলি গুড, জলি গুড বেটে। তুম ফরেন রিটার্নড হো, ইতনে প্যার সে পুরা হাত মেলালো না? বাবা, তুমি আমাকে বিদেশে অসভ্যতা শিখতে পাঠাও নি? অল্প দেশ মে যাকর ও তুমকো প্যার কা ধুল জমা করনে কে লিয়ে নি ভেজা থা। হাত মেলাও। পারবো না। পারবো না? পারবো না। পারবো না? ভয় কেন পাচ্ছেন? লুকাবো, সরি সরি। আলো নিভে যাবে, যে অন্ধকার হয়ে যাবে না, তুমি মিস্টার প্রেম সিং চাটাকে তুলে নেবে। হ্যাঁ হয়ে যাবে, আপনি ভাববেন না, এটা তো আমার মায়াতের খেল। আর তার সঙ্গে আমাকেও তুলে নেবে। আরে আপনাকে কষ্ট দেবো কেন, আমি করে নেবো। হ্যাঁ হ্যাঁ হুম হুম, হয়তো লোকে সন্দেহ করবে। আর পা, হাত, মুখ সব বেঁধে দেবে। হ্যাঁ বেঁধে দেবো, ডবল বাড়ি আমারও দুজনারই হয়ে যাবে। আচ্ছা আসছি। হ্যাঁ শোনো, ওনার পকেটে একটা জরুরি চিঠি আছে। চিঠি? ওটা আমার ভীষণ দরকার। পেয়ে যাবেন, পেয়ে যাবেন, পেয়ে যাবো। তোরা দেনে শুরু কর দিয়া।
আমি একবার একটু চেষ্টা করে দেখি, দেখি বার করতে পারি কিনা। আমি একবার ট্রাই দিয়ে দেখি। আপনার কাম হয়ে গেল, সিফ মাল চাই, মাল মাল দিলে কি না হতে পারে, মাল দিন কাম লিন। পয়সা পয়সা তো দেবো রে, এনে রাখ, আরো কাজের পরে দেবো, বুঝলে? হো গিয়া, শোন, কেউ যেন খবর পায় না। আরে সাহেব, এক ইলেকট্রিক শক মে বুড্ডা দাড়িকে সাথ গায়েব হয়ে যাবে। কাজেই হওয়া দরকার, 207 এসে মাইকটা ধরলেই সোজাও পড়ে যাবে। কিটা বড় বড় মুসিবত পার করে হলো, কি দুর্ভাগ্য আমার, কি দুর্ভাগ্য, সেই সে একটা বোতল এসে ফেসে গেল। সবার সঙ্গে তো হাত মেলাতে বলছিলে না, অরেঞ্জ রিটার্ন, যাও হাত মেলাও। হ্যালো স্যার, হাউ ডু ইউ, নাইস টু মিট ইউ, হ্যালো, হাউ আর ইউ, glad to see you, hello sir, how are you sir? মু কি করছিস, কি হচ্ছে, কি এই অপমানের মালা গলায় পরে আমার স্বয়ম্বর হচ্ছে? চলো এখান থেকে, যা খুশি করুক, করতে দাও। Excuse me, may I have the pleasure of seeing the hanging bottle? চুলন্ত বোতলটা একটু দেখবো কি? হ্যাঁ দেখুন, অনেকেই দেখেছে, তবু চেষ্টা করি না। আচ্ছা দেখুন, কি করে হলো? ভালোবাসায় সব কিছু সম্ভব। Thank you.
Ladies and gentlemen, thank you for coming to my party. Esho 207, ami toiri. Mike e tar jora hoye gechi. Eshe mike ta dhoro, cheler biyer kotha paro. Ekto, aaj announcement korbe. Korben na, bhoy paben na, chitka kora. Are, eta sob kora hobe ke. Entry karen kothay? Kaka babu, baba kotha gelo. Bujhe naki? Kundu, bhai, kaka babu. Kamale, তুমি এদিকে দেখো যুব কি বাত কাকা বাবু আমি এদিকে দেখি কাকা বাবু এদিকে কি হয়ে গেল আরে কাকা বাবু ইন্দ্রজিৎ বাবু আপনি আমার সাথে দাও সিরাজ বাবু আপনি ওদিকে দেখুন কোথায় চলে গেল জল যে তো পেলেন শুনুন শুনুন আর ইউ অল রাইট আমি আমি কোথায় হ্যান্ডস আপ মাগো কে কে হ্যান্ডস আপ আমি তো কিছু করি নি সিং চড্ডাকে কে কিডন্যাপ করেছে কিডন্যাপ কিডন্যাপ বুঝতে পারছে না অপহরণ এই হ্যাঁ অপহরণ কে অপহরণ করেছে কে অপহরণ করেছে ম্যাডাম
মিস মনিকা বলাতে আমি এই কাজটা করেছি, আর আমি বসেছি কিছু লোকেদের গুন্ডাদের জোগাড় করে। কিডন্যাপ করে কোথায় রেখেছ? রবীন্দ্র কি ইলেকট্রিক শক কে উল্টে পড়ে আছে? সুর মশাই যত কেলোর কীতি আমার ঘাড়ে, আমার একে হাসপাতাল নিয়ে যেতে হবে। যাও ওকে ভালো করে তোলো তোলো তোলো, এখনো মরেনি, এখনই ঠুন্ডু ওদিকটা 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 ভালো করে ধরো ধরো ধরো, হ্যাঁ চলো তোলো 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 সামনে। ছোট সাহেব এলেই মাল পাওয়া যাবে। বলছি আগে আপনি বুকের ওপর থেকে পিস্তলটা তো সরান। বুকের থেকে সরালে মুখটা কি খুলবে? খুলবে, পুরোটাকে মেরে তার মাল ভাগাভাগি করার তালে ছিলে না? আমি তো একটা বিশেষ কাজে এসেছি, আমার জন্য নয় অন্য লোকের জন্য। আপনি যখন আমাকে অ্যাটাক করলেন তখন আমি ঘাবড়ে গিয়ে কি করব কি বলবো তা তাই ফুসকে। আমি প্যার ভাবকে অ্যাটাক করেছি? ঝুটবাজ, আমি তোমার মন জানতে কে লিয়ে ড্রামা করেছি, আমি নাটক করেছি আমি। আরে কুড়িয়ে 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 আমি তোমার বাপকে উমর কায় লজ্জা কর লজ্জা, আমার সঙ্গে প্রেম করেছিলে? না না, আমি তো শুধু চিঠিটা আপনার হাতে যেতে না পড়ে তাই এই ধরনের অসভ্যতা করেছিলাম, আপনি আমাকে মাফ করে দিন। ক্যা হ্যায় উস চিঠি মে ক্যা ক্যা হ্যায়? এসা দিনে পড়েছি সারা রাত ধরে, ঘুম নেই খাওয়া নেই, ছুটে ছুটে বেড়াচ্ছি, সকাল হয়ে গেছে। জান মশাই আমার তো মনে হয় ওই মেয়ে দুটো মিস্টার প্রেম সিং চাড্ডাকে এতক্ষণে ফিনিশ করে ফেলেছে। আর দু মশাই পুজবুকের মতো কি বকছে? প্রেম সিং চাড্ডাকে ফিনিশ করা অত সোজা? ওই চিঠি যদি আপনার হাতে পড়ত আপনার ছেলে সুইসাইড করত। যা বলতা হ্যায় তুম? হ্যাঁ, তাই শুধু ওকে বাঁচাবার জন্য আমি আপনাকে এত কষ্ট দিয়েছি। এর মানে মতলব তুম মতলব তুম আর ও আচ্ছা 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 সামঝা, ও বেবকু এমন কিছু করেছে যার জন্যে তুমি ওর সিরাজ পরেশান হয়ে গেও। জোবিটেকো আমি জান সে জ্যাদা প্যার করতা হ্যায় ও আমাকে চিঠি মে ক্যা লিখা হ্যায় ও আমি জানতে চাই। ও চিঠি আমাকে দাও দাও। না ও চিঠি আমি দিতে পারবো না। হ্যায় আমার চিঠি আমাকে নেই দেগা? বা চিঠি আমার বেটা আমাকে লিখেছে আর তুমি দেবে না? দাও চিঠি, এটা নাই চিঠি আমাকে নাই দেবে হম নিকালে। ये लड़की बहुत खतरनाक अच्छी है, रब्बा रब्बा ये लेटर पोस्ट बॉक्स में डाल ले हमें पोस्ट ऑफिस भेजे वो लेटर निकाल लेता, लेकिन এখন 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 কি বাংবো একুড়ি অসম্ভব অসম্ভব। ও মেরে প্যারে দয়ালু কৃপা কর কৃপা কর চিঠি দে 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 এই চিঠি ভগবানও এখান থেকে নিতে পারবেন না। ধমকি বিনতি পিস্তল গুলি সব সব বেকার হয়ে গেল, লেখেন আমার কলেজা টুকরার চিঠি আমি চাই। দাও আমাকে ছেড়ে দিন, জপি থেকে এসেছে আমার পেছনে লেগে আছে যত নষ্ট করা এইটে।
রাজপর্দা পুলিশের গায়ে হাত। এই হুতো কোথা কাজ, একটা চড়ে একবার লিঙ্গ পাল্টে গেল। হিম ওই হিম হবে না হার হবে পঞ্জাব for all time check for Saint Paul আপনি একবার চৌধুরী আছেন আপনি বার কোন স্যার আপনি হাল ধরে বার কোন স্যার ডোন্ট হ্যাঙ্গ মনিকা আমাকে চিঠিটা বের করে দাও এই জন্যই আপনাকে বলেছিলাম স্যার আমাদের ডিপার্টমেন্টে একটা মহিলা পুলিশের খুবই দরকার আরে চ্যাটার্জি আমার সব হিসাব কিতাব গোলমাল হয়ে গেছে আরে আমি জানতাম না কে কুড়ি আমার রয়্যাল বেঙ্গল টাইগার কা সম্পর্ক আছে আর তাই দিয়ে আমরা ওকে খুঁজে বার করতে পারি আর মিস্টার প্রেম সিং এ আপনার শেরে শেরনি নয় এ হচ্ছে আপনার মৃত্যুর পরোয়ানা নোটিশ সমন যদি ওখানে হাত দেয় না ওর হাত কেটে আমি পুলিশে জমা দিয়ে আসবো লিলি কোথায় আমি কি জানি ওই বাদ্রি কোথায় আছে ওই ওই না থাককে জিজ্ঞেস করো না আমি ওকে পেলে ওর গুষ্টির পিণ্ডি চটকে ছাড়বো কোরিয়া তুই কি কর রহি হ্যায় এই সিরাজ কি হাল হ্যায় কি হলো বহুত বুরা হাল হ্যায় কাকা বাবু এই ঝামেলাটা আবার করতে কি হলো তারপর তোমার কি হাল ভালো ওঠান ওঠান খুব ভালো আপনি আমি তো কেমন আছেন ওঠান আপনি কেন এমনি দাঁড়িয়ে আছেন ওঠান হাত তুল না তুলুন আমার কলেজা টুকরার কে লিয়ে মেরা জান ভি দেবে তো কই পারবা নাই আমি পাঞ্জাবি আদমি দোস্তি করবে তো সিনে সে লাগা কে করবে দুশমনি করবে তো সিনা তান কে করবে এই কুড়ি এই 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 এ বন্দুক ইয়ে তো এসে আমার কই ভাই নাই কই ভাই নাই হ্যাঁ আমার উপকার করনা না তো ওই চিঠিটা আমাকে দাও দাও আই দুঃখ তোকে নে যা মুকপুড়ি নিগে যা পড়ে আছে পাহাড়ের নিচে যা জয় মা জয় মা তুমি তো দেবী তুমি তো দেবী জানো না ওঠো এ পপ তুমি জানো দেখো লিলি হাই মশাই বলুন বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছো আমাদের কেসে নাক গলালে তোমার এই নাক তো থাকবেই না তোমাকে অ্যারেস্ট করবে এখনি অ্যারেস্ট করবেন হ্যাঁ অ্যারেস্ট করব পারবেন কেন পারবো না এই চরে তোমার দাঁত উপড়ে তোমার এই হাতে দিয়ে দেব বুঝলে ওই এটা আগে ধরুন হাতে অ্যাটেনশন দেখি একটু আমি সরি ম্যাডাম চিনতে পারিনি কেন তো হাওয়া বেরিয়ে গেল কি হলো গো কি দেখছো কে রতনকার কা ইনি হচ্ছেন মিস প্রণতি রায় দিল্লি থেকে এসেছেন সিবিআই এর অফিসে একটা কেস ইনভেস্টিগেট করার জন্য এসেছিলাম আসলে আপনাদের হোটেলে 206 এর কেসের জন্য ও তো খুব ভালো মানুষ হ্যাঁ হ্যাঁ তাই জন্য তো দু দুবার আপনি ফুল দিয়ে এসেছেন আর কি মুশকিল ফুল দেবে না কেন এটা ভালো মানুষ অসুস্থ হয়েছে তাকে দেখতে গিয়ে ফুল দেবে না যাকে আপনি কেন কাকে দেখতে খুন করতে এসেছেন বাঘামস্তান ওর নাম তো রবিন গুপ্তা 17টা মার্ডার করেছে আপনার নম্বর 18 আপনাকে মার্ডার করতে এসেছে আর জানেন মাইকেল ভেবে আপনাকে খুন করতে চায় বাঘা আর মনিকা তোমাকে আমি একটা কথা বলি যে চিঠিটা তুমি ছিঁড়ে ফেলে দিয়েছো
তার খামটা আসল কিন্তু চিঠিটা নকল। কি? তার মানে আসল চিঠিটা এই। এই চিঠিটা বের করে খামের মধ্যে আমি ফালতু চিঠি ঢুকিয়ে দিয়েছিলাম। কি ভাবছেন ইন্দ্রজিৎ? আমার নাম ইন্দ্রজিৎ না, আমার নাম আনন্দ। হ্যাঁ, আপনাকে আনন্দ ভেবে যেসব সুযোগ দিয়েছিলাম তার সদ্ব্যবহার করেননি বলে আমি আপনাকে ছেড়ে দিলাম। আর মনিকা, এ নাও চিঠি। আমাকে তোমার কেসের বিষয়ে সব সিরাজ বলে দিয়েছে, আমি চিঠিটা পড়েছি। তোমার কেসের বিষয়ে আমি সব জানি। আমার কোনো কেস টেস নেই। রাগ করি না গো, চিঠিটা নাও, নাও, নিয়ে নাও না গো। তুমি আমাকে কিছু বলবে না? আচ্ছা শোনো, এরপর যদি কখনো তোমাকে ও জ্বালাতন করে অথবা তোমায় বিপদে ফেলে, তো এই চিঠিটা নিয়ে সোজা ওর বাবাকে দিয়ে দেবে। কি? ঠিক আছে, ঠিক আছে। এই চিঠিটা যদি আমার কিছু হয় তাহলে আমি আমি সুইসাইড করবো। আরে বাজারে অনেক দড়ি পাওয়া যায়, বিষ অনেক পাওয়া যায়, ফলে জল, ইঁদুর মারা ওষুধ, যা পাবো খেয়ে নেবো, কেরোসিন, ইয়ে, হাবি যাবি, কি মনে নেই আর সব। আমি একদম, এই কি অসভ্যতা, তুমি কখনো এইসব কথা মুখে আনবে না। ছোকরি, পুলিশ ওয়ালি তু হোগি আপনে করবে। আমার ছেলেকে সত্তানে কে লিয়ে ওর হোনে বলি স্ত্রী কো হুন করতে শুকাচ্ছো আজ। কি করছেন? ছাড়ো, লাগছে। বড় হলচল হুয়া হ্যায় চিঠি কে লিয়ে। ক্যা হ্যায় চিঠি কে অন্দর, ক্যা হ্যায় চিঠি কে অন্দর, ক্যা হ্যায় চিঠি কে অন্দর, ক্যা হ্যায়, ক্যা হ্যায়। পিন নাম কো? আরে আমাকে না বাবা। তুমি কত ভালো বেটে, এক পাস জীবনটা সুখ দুঃখ দিয়ে গাথা আরের মতো। আমি তো বাপ ইয়ার, আমি বাপ, বেটা যা দেবে তাই আমার কাছে অমৃত, অমৃত। লিলি, আরে ये तो ठीक इंद्रजीत लगता है, है? है? है की? है? তুই দাড়ি লাগিয়ে ওখানে কি করে গেলি? আমি তো ইন্দ্রজিৎ, এই হলো আনন্দ। খুব বাজেছে। নমস্কার। আরে আমি কেন? তুই তো আমি ওখানে কেন? লিলি, তুমি 10 মিনিট বললে, এত 2 ঘন্টা হয়ে গেল। ওটা জীবনে আপনার মতো লোকের সঙ্গে আর দেখা হবে না, তাই প্রণাম করে নতুন জীবন শুরু করতে চাই মহাশয়। জিতে রাখো, বেঁচে থাকো, ভালো থাকো, হ্যাঁ, ভালো থাকো, চোখে থাকো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।